আর যদিও ডিফিকাল্ট টাইম আসলে, এক একজন এক এক ভাবে এফেক্টেড, অনেকে হয়তো বা অসুস্থ, অনেকের বিজনেস ইম্প্যাক্ট করছে, আবার অনেকের রিলেটিভ যারা আছে দূর দূরান্তে তাদের সঙ্গে কমিউনিকেশন নাই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউ রিয়েলিটি, আসলে এটা আমাদের জ্ঞান অ্যাকসেপ্ট করতে হবে। আমরাই যে শুধু ভিকটিম তা না, ওয়ার্ল্ডের সবাই ভিকটিম একই সঙ্গে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আজকে কোনো রকম ডিফারেন্স নাই। সো দিস ইজ এ বিগ টেস্ট ফর এভরিওয়ান। আমার ধারণা ইনশাল্লাহ আমরা এই টেস্টে সবাই ওভারকাম করে যাব। সো আমাদের আজকের এই প্যানেলিস্ট যারা আছে, আমি সবাইকে বলবো নিজেরা নিজেদেরকে ইন্ট্রোডাকশন করার জন্য। আমার মাহবুব মিল্টন, এক্সিকিউটিভ ডিরেক্টর মাস্টার গ্রুপ। আমি সেলিম, আমি রিসেন্টলি জয়েন করছি, মানে জন্ম না, আমি ব্যাক করছি ইকোটেক্স এজ এ ডিরেক্টর টেক্সটাইল ডিভিশন। আমি প্রফেসর আইব নবী খান, আমি বিজেএম ইউনিভার্সিটিতে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে। হ্যাঁ, আমি সাইফুল ইসলাম খান, বুটেক্স এর 22তম ব্যাচের ছাত্র ছিলাম। আমি দুটো গার্মেন্ট ফ্যাক্টরি পরিচালনা করি, এসেনশিয়াল ক্লোদিং লিমিটেড আর একটা সিল্ক এন্ড সুইং লিমিটেড। আমি একটা ম্যানেজিং ডিরেক্টর আর ডিরেক্টর হিসেবে আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিস ইজ শাখা ফ্রম 21st ব্যাচ। আই এম রানিং দা শেলসম ট্রেডিং কোম্পানি লিমিটেড, রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। আমি শহীদুল হাসান, আমি ডিরেক্টর হিসেবে আছি আম্বার ডেনিমে, 19তম ব্যাচ। ওয়ালাইকুম, আমি শায়ক, আমি 23তম ব্যাচের বুটেক্স এর ফ্যাকাল্টি হিসেবে আছি। ওয়ালাইকুম, আমার নাম সাজিদ রহমান, আমি বুটেক্স এর 30তম ব্যাচ। আমি এখন বর্তমানে জার্মানিতে আডিডাস গ্লোবাল হেডকোয়ার্টারে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মনোয়ারের বড় ভাই আর আইইউবিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি, আর বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন ওটার এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার স্পেশালিটি হচ্ছে পাবলিক হেলথ নিয়ে কাজ করা। আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে তিনটা কোর্স প্রায় শেষের দিকে, লাইসেন্সিং এর পরীক্ষা দিব সামনে, এরপরে সাপ্লাই চেনের উপরে আবার শুরু করব। আর টার্গেট হচ্ছে এই সিএসইপি, যেটা এআইপিসি আমেরিকা থেকে ডেজিগনেশন নাও, লাইসেন্স নাও, এই দুটো আমার আপাতত টার্গেট। প্লাস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে আরেকটা লাইসেন্স নেওয়া, কারণ আমি যেটা বিলিভ করি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই তিন ধরনের এক্সপার্টিস দরকার, কারণ এক একজনের এক এক রকমের। যেমন আপনি টিচিং এ আছেন আইব নবী স্যার, মিল্টন ভাই ট্রান্সফরমেশনে, বিজনেস ট্রান্সফর্ম, এক এক ধরনের ক্যাপাবিলিটি। সো আমি ডিসাইড করছি আমার ক্যাপাবিলিটি, আমি কনসালটেন্সি লাইনে আসব, যাতে আমি ইয়াং জেনারেশনকে ডেভেলপ করতে পারি এই ধরনের স্কিল। ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ধরনের প্রসেসগুলো ওরা ডেভেলপ করছে ইন্ডাস্ট্রিতে, যে প্রসেস ড্রিভেন, মিল্টন ভাই অলরেডি ওনাদের ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করছে আমি জানি, এটা হচ্ছে আমার টার্গেট মেইনলি। সো এই জন্য টেক্সটাইল টিভিটাকেও সিরিয়াসলি নিতেছি আমি এখন থেকে, আর জুনিয়রদেরকে যদি গাইড করতে পারি এই ডিফিকাল্ট টাইমে তাহলে আমারও মন ভালো লাগবে। এবার আমরা কথা বলবো আমাদের রেসপেক্টেড সিনিয়র ভাই, উনি এক্সট্রিমলি সাকসেসফুল টেক্সটাইল সেক্টরে, উনি 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 হচ্ছেন মিল্টন ভাই, যিনি মাস্কো ইন্ডাস্ট্রিজকে উনি ট্রান্সফর্ম করেন, ডাইভার্সিফাই করেন। সো মিল্টন ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে I know that you are well prepared with your factory. তারপরও এই কোভিড সিচুয়েশনকে আপনারা কিভাবে ফেস করতে যাচ্ছেন? বেসিক্যালি আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে পড়েছি সেই সিচুয়েশনটা আমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন। আমাদের এই ধরনের সিচুয়েশনের মধ্যে কখনো পড়ব সেটা আমরা ডেফিনেটলি চিন্তাও করি নাই, এবং এখান থেকে কিভাবে মিটিগেট করা যায় সেই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের ওভাবে নাই। আমি বিষয়টাকে যদি অন্যভাবে বলি, অ্যাজ এ কোম্পানি মাস্কো আসলে একটা ডিফারেন্ট কনসেপ্ট, কালচার তৈরি করার চেষ্টা করেছি আমি, যে কালচারের মাধ্যমে আমার প্রত্যেকটা টিম তাদের স্বচ্ছ জায়গা থেকে যাতে কন্ট্রিবিউশনটা রাখতে পারে, একটা পজিটিভ এবং প্রোয়াক্টিভ এনভায়রনমেন্ট আমাদের প্রতিষ্ঠানে তৈরি করতে পারি। সেই প্রোয়াক্টিভ এনভায়রনমেন্টের কারণে আমরা একটা কম্পাউন্ড ইফেক্টের একটা রেজাল্ট পাচ্ছিলাম হোল কোম্পানিতে ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। কারণ আমরা বিশ্বাস করি যদি কোনো একটা মানুষকে যদি রাইট ওয়েতে এনভায়রনমেন্টটা দেওয়া যায়, তাদেরকে যদি তাদের মেধাগুলো বিকশিত করার সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা মানুষ তার মেধাগুলোকে যদি কোম্পানির গোলের সাথে অ্যালাইন করা যায়, তাহলে ডেফিনেটলি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি একটু আনন্দের সাথে শেয়ার করতে চাই যে আমাদের এই কালচারগুলো দীর্ঘদিনের, এবং বছরের শুরুতে আমরা বেশ কিছু গোল সেট করি এবং চেষ্টা করি প্রত্যেকটা কোম্পানির বিশেষ করে সিনিয়র ম্যানেজমেন্টটা এই গোলগুলোর সাথে যাতে অ্যালাইন হতে পারে।
যে কথাটা বলছিলাম সেই গোলের সাপেক্ষে আমরা জানুয়ারি মাসে আমাদের প্রোডাকশনের দিক থেকে আমরা রেকর্ড পরিমাণ প্রোডাকশন করি, ফেব্রুয়ারিতে আমরা জানুয়ারির রেকর্ডটাও ব্রেক করি, এবং মার্চ মাসে আমরা যে টার্গেটটা সেট করেছি যেটা জানুয়ারি এবং ফেব্রুয়ারির টার্গেটটাকেও ওভারকাম করে নতুন একটা হাইটে আমরা চলে যাওয়ার চেষ্টা করছিলাম, সেটা হলো একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হলো যে আমাদের কোম্পানিটা আলহামদুলিল্লাহ সাস্টেনেবল একটা কোম্পানির দিকে যাচ্ছিল ইন টার্মস অফ ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটি, ইন টার্মস অফ এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, ইন টার্মস অফ কালচারাল সাস্টেনেবিলিটি, অ্যান্ড ওভারঅল একটা কম্পাউন্ড ইফেক্ট আমরা রেজাল্টটা পাচ্ছিলাম। কিন্তু এই করোনার কারণে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অথবা যে সময়ের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি, এইটা আমরা বলবো যে হিউজ পরিমাণ একটা ট্রাবলের মধ্যে দিয়ে পার করছি। কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোর সাথে আমরা রিলেটেড, কিছু কিছু সাবজেক্টের সাথে রিলেটেড। আমি যদি এটাকে অন্যভাবে ভাগ করি, প্রথম কথা হলো আমরা গত এক মাসে সমস্ত প্রোডাকশন আমাদের ফ্যাক্টরিতে বন্ধ ছিল, এবং আমরা জানি না এই উৎপাদনটা আমরা আরো কতদিন বন্ধ থাকবে। আমরা যদি ধরে নিই আমাদের দু মাসের মতো একটা প্রোডাকশন বন্ধ থাকবে, তাহলে দু মাসে যে হিউজ পরিমাণ ম্যান পাওয়ারের স্যালারি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিস দিতে হবে, যেখানে ইনকাম হবে জিরো কিন্তু এক্সপেন্ডিচার হবে হিউজ, যে এক্সপেন্ডিচারটা আমাদের কোম্পানিতে প্রায় 60 কোটি টাকার মতো খরচ যাবে দু মাসের মধ্যে, তো সেই পরিমাণ টাকা 60 কোটি টাকা আমার খরচ হচ্ছে কিন্তু একটা টাকাও আমার কিন্তু ইনকাম হচ্ছে না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যে সমস্ত কাস্টমারগুলো কাজ করছি তার মধ্যে একটা বড় একটা অংশ তারা বেশ কিছু অর্ডারকে হোল্ড করেছে অথবা ক্যান্সেল করেছে। ক্যান্সেলের পরিমাণটা কিন্তু হিউজ পরিমাণ। ওরা যখন ক্যান্সেলটা করবে তখন সে আমার এটার জন্য পে করছে না, কিন্তু আমি আমার যে সাপ্লায়ারকে কিভাবে আমি পে কাটা করবো? আমরা ডেফিনেটলি এত টাকা প্রফিট করি না, বা কোম্পানিটা ওইরকম লেভেল অবস্থায় যায় না যে হিউজ পরিমাণ মিলিয়ন মিলিয়ন ডলারকে বায়ার ক্যান্সেল করবে, অটো হোল্ড করবে, এটাকে আমরা কম্পেনসেট করতে পারি। দিস ইজ নাম্বার টু। নাম্বার থ্রি, এর মধ্যে অনেকগুলো কাস্টমার অলরেডি ব্যাংক্রাপসির মধ্যে যাচ্ছে। যেমন লাস্ট উইকে ডেভেনামস অফ ব্যাংক্রাপসি ফাইল ইয়ে করেছে, যেখানে আমরা সাপ্লায়ার ছিলাম, যেখানে আমাদের 2 মিলিয়ন ডলারের উপরে অলরেডি আমাদের গুডস ডেলিভার হয়ে গেছে এবং আরো অনেক কিছু WIP তে আছে। সুতরাং একটা গ্রুপ, একটা বায়ারের একটা অংশ, তারা কিন্তু সেই অংশটা থেকে ব্যাংক্রাপসির মধ্যে যাচ্ছে। চতুর্থত, রিসেশনের কারণে, তাদের সেলস কমে যাওয়ার কারণে একটা কিছু কাস্টমার তারা অর্ডারগুলোকে তারা নিচ্ছে, কিন্তু তারা ভবিষ্যতের অর্ডারগুলো সিগনিফিক্যান্ট পরিমাণ কমিয়ে দিচ্ছে। তার মানে ভবিষ্যতে আমরা আমাদের ক্যাপাসিটি অনুসারে চালাতে পারবো না। আমরা যদি পরবর্তীতে বলি, আমরা অনেক ফ্যাক্টরির সাথে আমার যেহেতু যোগাযোগ আছে, আমি দেখেছি জুন মাসে আমাদের অনেকের অর্ডার পরিমাণ হলো 20% দেন দ্য ক্যাপাসিটি, আর জুলাই মাসে 20% নট মোর দেন 20% অফ দেয়ার হোল ক্যাপাসিটি, যেই পরিমাণ অর্ডার প্লেস করা হয়েছে, অথচ এই সময় আমাদের 80-100% ক্যাপাসিটি বুক থাকার কথা ছিল। পঞ্চমত, রিসেশন কাকে বলে? রিসেশনটা হয় যখন দুটো কনজিকিউটিভ কোয়ার্টারে ইকোনমিক গ্রোথটা নেগেটিভ হয়, তখন এটাকে রিসেশন বলে। আমরা অলরেডি একটা কোয়ার্টারকে নেগেটিভ গ্রোথে আছে। জুন জুলাই অগস্ট আমাদের বাংলাদেশের নিটের প্রোডাক্টটা সবসময় ডাল সিজন থাকে, এবং যেহেতু অর্ডারগুলো আসছে না, আমরা ডেভেলপমেন্ট করতে পারছি না, নতুন করে কাস্টমারকে কোনো স্যাম্পল দিতে পারছি না, সুতরাং জুন জুলাই অগস্টও আমাদের একটা নেগেটিভ গ্রোথের মধ্যে যাবে। সুতরাং আমরা হিউজ পরিমাণ রিসেশনের মধ্যে যাচ্ছি। এই পাঁচটা বিষয়টাকে মিটিগেট করে, পাঁচটা বিষয়টাকে ওভারকাম করে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকা সত্যিকার অর্থে অনেক বেশি ট্রাবলসাম। এখন প্রশ্নটা হলো যে আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হলো যে এই ধরনের ডিসিশন পিরিয়ডগুলোকে মোকাবেলা করার জন্য কি কি উদ্যোগ নিতে পারি। নাম্বার টু হলো যে আফটার ডিসিশন আমাদের জন্য কি কি অপরচুনিটি আমাদের জন্য আছে। আমার যদি অপরচুনিটির কথা প্রথমেই বলি, অপরচুনিটি হলো আমরা বিশ্বাস করি যে কোনো একটা সময় এটা আবার নর্মাল পজিশনে ব্যাক করবে, এবং আমাদের কান্ট্রিতে আমরা বিশ্বাস করি যে আরো হিউজ পরিমাণ অর্ডার আসবে। কারণ এই করোনা ভাইরাস আমাদেরকে সাপ্লাই চেনে যে শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটা হলো বায়াররা কোনো একটা সিঙ্গেল কান্ট্রিতে অনেক বেশি ফোকাস করবে না, তারা হয়তোবা এটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করবে। সেই ডিসেন্ট্রালাইজের কারণে একটা সময় হয়তো আমাদের অন্যান্য কান্ট্রি থেকে আমাদের অর্ডারগুলো, বিশেষ করে চায়না থেকে বেশ কিছু অর্ডার আমাদের এখানে শিফট হবে, এবং সেটা শিফট হওয়া শুরু হয়েছিল আমাদের বাংলাদেশে যখন করোনার ইফেক্টটা শুরু হয়নি, তখন বেশ কিছু অর্ডার শিফট হচ্ছে। তো ইন ফিউচার হয়তো নর্মাল সিচুয়েশনে আসলে আবার শিফট হবে। কিন্তু প্রশ্ন হলো যে
যেই ধরনের কোয়ান্টিটি গুলো আমাদের এখানে শিফট হবে, যেই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের এখানে শিফট হবে, সেই ধরনের প্রোডাক্ট গুলোর জন্য আমরা তৈরি কিনা। সুতরাং আমাদের এখানে হিউজ পরিমাণ ডাইভার্সিফিকেশন লাগবে, যে প্রোডাক্ট গুলো আমরা করি না সেই ধরনের প্রোডাক্ট গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি কিনা। কিন্তু তার আগে যদি আমরা অর্থনৈতিক ভাবে ভঙ্গুর অবস্থায় থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করার সাহস কোথেকে পাবো? তারপরে আমরা বলি যে আমি আশা করছি, আমি অত্যন্ত আশাবাদী যে ডিসেম্বর থেকে সিচুয়েশনটা হয়তো একটু বেটার ফর্মে আবার ফিরত আসবে, এবং এর পরবর্তীতে নেক্সট ইয়ারে হয়তো চায়না থেকে বেশ কিছু অর্ডার আমাদের এখানে আসবে। এখন আসি যে রিসেশনের পিরিয়ডে যে ইফেক্ট গুলো হচ্ছে। প্রথম কথা হলো এই রিসেশনের, আমি গত আজকেই পড়ছিলাম যে ম্যাকেনজি একটা রিপোর্ট পাবলিশ করেছে দুদিন আগে, সেটা হলো যে স্টেট অফ দ্য ফ্যাশন 2020। স্টেট অফ দ্য ফ্যাশনে যে কথাটা বলেছে, এই যে পাঁচটা পয়েন্টের পাশাপাশি স্টেট অফ দ্য ফ্যাশনে বলেছে যে বায়ার গুলো ডিসকাউন্টের জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে। সুতরাং এটাও আমাদের ষষ্ঠ পয়েন্ট হিসেবে আমাদের এখানে আসতেছে যে আমাদের উপরে এখানে প্রেশার আসবে। এখন প্রশ্ন আসবে যে আমরা এই রিসেশন পিরিয়ডটাকে যদি মোকাবেলা করতে পারি, তাহলে কোম্পানিটা আবার হয়তো আগের ফর্মে যাবে অথবা আমরা সাস্টেইন করব। কিন্তু রিসেশন পিরিয়ডটা যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের অপরচুনিটি গুলোও থাকবে না এবং আমরা নিজেরাও কিন্তু এক্সিস্টেন্সি কিন্তু থাকবে না। এখন প্রশ্ন হলো রিসেশন পিরিয়ড গুলো হ্যান্ডেল করার জন্য যে ধরনের নলেজ দরকার, যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ধরনের পড়াশোনা দরকার, যে ধরনের ডাটা দরকার, সেগুলো আমাদের আছে কিনা। আমি একটু আগে দেখছিলাম যে রিসেশন পিরিয়ডে যখন যেটা হয় সেটা হলো যে ডিমান্ড গুলো ফল করে এবং দেয়ার ইজ বিজনেসের আনসার্টেনিটি থাকে। সুতরাং এই আনসার্টেনিটি গুলো ওভারকাম করার জন্য চারটা এরিয়াতে ফোকাস করতে হয়। সেটা চারটা এরিয়া হলো, প্রথম হলো ডেপথ, মানে যে আমাদের যে ক্রেডিট গুলো আছে সেগুলো। নাম্বার টু হলো যে ডিসিশন মেকিং, স্পেশালি ফিনান্সিয়াল ডিসিশন মেকিং। আর নাম্বার থ্রি হলো যে ম্যান পাওয়ার এনফোর্সমেন্ট। আর নাম্বার ফোর হলো আমাদের আসলে হলো ডিজিটাল ট্রান্সফরমেশন। এই চারটা এরিয়াতে বেসিক্যালি ফোকাস করতে হয়। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখানে বলা হয় ডোন্ট ক্র্যাশ দ্য কোম্পানি। মানে এই ধরনের রিসেশন পিরিয়ডে যখন আসে, কোম্পানি যাতে ক্র্যাশ না করে সেই জন্য তাদের হাতে কিছু ফান্ড ম্যানেজমেন্ট রাখতে হয়, যে ফান্ডগুলো দিয়ে তারা নর্মালি যে বেসিক অপারেশন ম্যানেজমেন্টটা যাতে এটা চালিয়ে রাখতে পারে এবং রিসেশন পিরিয়ডের সময়টা তারা কোনোভাবে ওভারকাম করতে পারে। এই জিনিসগুলো করার জন্য একটা প্ল্যানিং করতে হয়। সেই প্ল্যানিংটাকে আমরা বলবো হলো সার্ভাইভাল প্ল্যানিং। মানে সেই প্ল্যানিংটা হলো যে আমার ধরে নিচ্ছি, এজিউম করছি নেক্সট ছয় মাসে আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে পার হব। এই খারাপ সময়ের মধ্যে আমার প্রবাবল ইনকাম কত হতে পারে এবং প্রবাবল এক্সপেন্ডিচার কত হতে পারে। এইখানে বিশেষ করে খুব বেশি ইম্পর্টেন্ট হলো যে আমার যে এক্সপেন্ডিচার যেটা আমার কন্ট্রোলের মধ্যে থাকে, আমার ইনকামটা কিন্তু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসে আমাদের ফুল কন্ট্রোলে থাকে না, পার্শিয়ালি কন্ট্রোলে থাকে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, নিউ প্রোডাক্ট ইনোভেশন, মার্কেটিং, হোয়াটএভার ইট ইজ। বাট এইরকম আনসার্টেন পিরিয়ডে যে ইনকামের সাস্টেনেবিলিটি আর সার্টেনিটিটা কিন্তু খুব কম। যে সার্টেনিটিটা আমাদের আছে সেটা হলো যে এক্সপেন্ডিচারের সার্টেনিটিতে, যেটা রিসেশন পিরিয়ডে বলা আছে যে রিসেশন পিরিয়ড যখন হয় তখন এমন কিছু ডিসিশন নিতে হয় যে ডিসিশনগুলো খরচগুলো করার জন্য প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা কস্টিং হেডে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করে যতটুকু পারা যায় ম্যাক্সিমাম করার জন্য সেই ধরনের ম্যাক্সিমাইজ করতে হয়। আমরা আমাদের কোম্পানিতে প্রত্যেকটা হেডগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। আমরা অলরেডি প্রায় 25-30টার মতো অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, যে অ্যাকশন প্ল্যানের মতো আমার 17-18টা অলরেডি অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন হয়েছে। আর কিছু অ্যাকশন প্ল্যান এখন প্রিপারেশন চলতেছে অথবা তৈরি হচ্ছে, এটা ডিটেলিংটা করা হচ্ছে। যে অ্যাকশন প্ল্যানগুলো দিয়ে শর্ট টার্মে যে ক্রাইসিস পিরিয়ডটা আছে সেই ক্রাইসিস পিরিয়ডটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো এটা নিয়ে কাজ করছি। এইখানে কিন্তু অ্যাগ্রেসিভ কাট ডাউন করতে হয়, এইটাকে বলা হয় ডিপ কাটিং। ডিপ কাটিং ছাড়া এই সময়টুকুলো কিন্তু সার্ভাইভ করা যাবে না। যেমন ডিপ কাটিং কি? ডিপ কাটিং হলো যে আমাদের এমন আছে যে অনেকগুলো হেডে খরচ হয়, যে খরচগুলোকে আমাকে মিনিমাইজ করে ফেলতে হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা কাজ শুরু করেছি, যেটা আমরা একজনের থেকে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেই বাড়ি ভাড়ার সাথে আমরা কথা বলেছি যে ভাইয়া আমি নেক্সট ছয় মাসে আমি একটা প্রবলেমের মধ্যে যাচ্ছি, তুমি আমাকে কি সাপোর্ট করতে পারো। সেখান থেকে আমরা চেষ্টা করছি শিখাবো কিভাবে। এইভাবে আমাদের অনেকগুলো অ্যাকশন প্ল্যান আছে, সেই অ্যাকশন প্ল্যানগুলোকে নিয়ে কাজ করছি যাতে এই অবস্থা থেকে বের হয়ে যেতে পারি
পরবর্তীতে ডেফিনেটলি আমাদের অপরচুনিটি আসবে 6 মাস পরে বা 8 মাস পরে, কিন্তু যে ক্রাইসিসটা আমরা পড়বো সেটাকে ওভারকাম করতে আমাদের অনেক বছর লাগবে। কিন্তু এক্ষেত্রে যেটা প্রয়োজন হবে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি থেকে, প্রত্যেকটা এমপ্লয়ার থেকে হিউজ পরিমাণ সাপোর্ট আমাদের দরকার হবে, যাতে সবাই মিলে একসাথে এই পুরো জিনিসটাকে আমরা ফেস করতে পারি। এবং পাশাপাশি যে সমস্ত কাস্টমারগুলো আমাদের এখানে আনএথিক্যাল বিজনেস করে, কারণ সেই যখন আমাদের সাথে একটা অর্ডার প্লেস করবে, আমাদের কিন্তু তার পুরো পেমেন্টটা দেওয়ার মতো রাইটটা তার অবশ্যই আছে আমাদের পেমেন্টটা পাওয়ার। আমাদের এই পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের যে পেশার যে সংগঠনগুলো আছে, আমাদের যে ট্রেড বডিগুলো আছে, আরো করে অনেক বেশি স্ট্রং হবে, যাতে আমরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারি, যাতে আমরা আমাদের পেমেন্টগুলো পেতে পারি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমরা সামনে অবশ্যই আমাদের একটা টাফ সময় আছে। আমরা মনে করি এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে আমরা যত বেশি আমরা প্রত্যেকে আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারি, আমাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারি, এবং আমরা যদি একটা পাথ আমরা তৈরি করতে পারি, ডেফিনেটলি সবার পাথ এক হবে না, কিন্তু কিছু কিছু আইডিয়া যদি আমরা শেয়ার করতে পারি, সেগুলোকে নিয়ে আমরা এই ক্রাইসিস গুলোকে ইনশাল্লাহ সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ওনার এবং বায়ারের যে পার্সপেক্টিভ, মানে কে কোন পজিশনে আছে। আমি ধরে নিচ্ছি যে তোর পজিশন নিউট্রাল, তুই নিউট্রালি দুই পজিশনটাই একটু ব্যাখ্যা করবি, যে ফ্যাক্টরি ওনার এবং ব্র্যান্ড। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার আসলে, হ্যাঁ আমি আসলে মধ্য পজিশনে আছি, ঠিক আছে। আই বিং এ ট্রেডার, আসলে আমি যেমন কাস্টমারকে যেভাবে দেখি, আমি ফ্যাক্টরিটাকেও দেখতে চাই। দুই, কারণ দুইটা এন্ডই হচ্ছে আমার। দুইটা এন্ড যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকি। আসলে আমার কাস্টমার ভালো থাকলেও ফ্যাক্টরি ভালো না থাকলে পরে আমার কোনো ভ্যালু নাই। সেরকম আমার কাস্টমার যদি ভালো না থাকে তাহলেও আমার কোনো ভ্যালু নাই। সেই এক্সপেক্টে আমি আসলে দুইটার ভিতরেই একটা সমন্বয় করার চেষ্টা করি আমরা। আসলে আমরা কিছুটা লাকি আসলে, আমি বলতে গেলে আসলে, যে আমি যেরকম পলাশ বলছিল যে আসলে আমরা যেহেতু ওয়ালমার্ট মেইন কাস্টমার, আমার ইটালিয়ান আরো কিছু কাস্টমার আছে, দে আর অলসো আমার লাইকে, আসলে তারা ঠিক রিটেইলার না, তারা আসলে হচ্ছে নিয়ে যায়, নিয়ে গেলে প্রোডাক্ট গুলো তারা বিভিন্ন জায়গায় দেয়। সেক্ষেত্রে আমার যে কাস্টমার আছে, অ্যাজ অফ টুডে দে ওয়ান্ট প্রোডাক্ট, অ্যাকচুয়ালি দে ওয়ান্ট প্রোডাক্ট, নট এভরিথিং, বাট দে ওয়ান্ট অ্যাট লিস্ট টুডে অলসো উই হ্যাভ সাম ক্যালকুলেশন অন এভরিথিং, ইন অ্যান অ্যাভারেজ দে ওয়ান্ট দ্য প্রোডাক্ট 85% অ্যাজ ইজ। দ্য বিজনেস ইম্প্যাক্ট দ্যাট উই হ্যাভ অ্যাট দ্য মোমেন্ট, উই হ্যাভ অ্যারাউন্ড ফ্রম এপ্রিল অনওয়ার্ড উই হ্যাভ অ্যারাউন্ড 30 মিলিয়ন অর্ডার ইন প্রোগ্রেস, অ্যাকচুয়ালি আপ টু দ্য অর্ডার দ্যাট উই হ্যাভ ইন হ্যান্ড। And these, all these 30 million actually in jeopardize, and they want basically up to around 85% they want. Okay, there are some cancellation, there will be some reface where they want delivery letter, there will be some fabric is there which they don't want the current style, they want to, you know, re-engineer the style and everything, but more or less they want 85% goods they want to take, maybe letter. Now the main question is, as the pandemic is going on and all this, that when we are going to open the factory, really. I mean, personally, think we have gone for shutdown a bit early, too early. Maybe, you know, everybody will not agree with me. There is a lot of reasons. People are thinking that, you know, life is more important than economics, this, that, and all this. Are you talking about shutdown in Bangladesh or global? Bangladesh. Now, I'm talking about Bangladesh aspect, actually. In my personal view, that we have gone for the shutdown too early, actually. We could have run for, maybe until now, we could have run for it. And maybe the government should have, you know, done a better job in terms of identifying the, you know, the affected people and their close contact as well. তাইলে তাদেরকে নিয়ে যদি কোয়ারেন্টাইনে রাখা যেত, তাহলে যেভাবে ছড়াচ্ছে হয়তো বা ছড়াইতো না, আমরা হয়তো বা আরো কিছুদিন রান করে যদি আরেকটু আগে থেকে যদি সবাইকে সতর্ক করতো, ইয়েস উই হ্যাভ টু গো ফর লকডাউন মেবি ইন 10 days টাইম or 15 days time, তাহলে আমাদের ফ্যাক্টরি গুলো সবাই তাহলে তাদের মধ্যে করে একটু প্রিপারেশন নিতে পারতো, কাস্টমারকেও বলতে পারতো তোমার কোন প্রোডাক্টটা লাগবে কোন প্রোডাক্টটা লাগবে না, দে ক্যান প্রায়োরিটাইজ, এবং তারা কিছু কাজ করে তারা মোটামুটি একটা গোছায় আনতে পারতো, সেক্ষেত্রে ইকোনমিক কন্ডিশন একটু ভালো থাকতো। এনিওয়ে, এখন আমার যে কাস্টমার গুলো আমি দেখতে পাচ্ছি, তারা প্রোডাক্ট চাচ্ছে। ইনফ্যাক্ট উই কুড নট শিপ এনিথিং ফ্রম দ্য 1st of April, অ্যান্ড উই ডোন্ট নো রিয়েলি হোয়েদার 26 উই আর রিয়েলি গোয়িং টু, you know, withdraw this lockout or not. Ebong amra ki 1st of May theke ki amra ki apne shuru korte parbo na, edike Ramzan mas, edike Eid er mas, Eid er 10 din 7 din age theke shipment bondho hobe,
literally, if we even open on 26th of April, we'll get only 3 weeks in hand. 3 weeks to work, actually, before the Eid and all this. এখন মূল সমস্যা হচ্ছে যে আমার যেহেতু এপ্রিল থেকে কোনো শিপমেন্ট হয় নাই, আমার যে অর্ডারগুলো বাইরে নিতে চাচ্ছে সেগুলো আমি করতে পারতেছি না, এবং আমি জানি না সেগুলো যদি আমি 5-6 সপ্তাহ পরে দিই সেগুলো বায়ার নিবে কিনা, আমি আমার সেই কতটুকু পর্যন্ত বায়ার আসলে অ্যালাউ করবে কিনা বা তার কাছে সেই টাইম ফ্রেমটা আছে কিনা। আমি ধরে নিচ্ছি যে তার কাছে এই টাইমটা আছে, কারণ দে আর অলসো বিইং এফেক্টেড ভেরি ব্যাডলি, সেলস ইজ নট গোয়িং, ইভেন দ্য লাকিলি মাই কাস্টমার স্টোরস আর ওপেন অ্যান্ড অল দিস বিকজ দে আর গ্রোসারি বেস retailer and all this, so they have to be open in 24 hours anyway. So in that respect we are a bit lucky, but we don't know when we are going to. So ami asha korbo je sarkar jodi ajke jemon shongkha ta onek kome asche, you know, from 110 something 54, if jodi shongkha ta ashole kome kome jodi jay ebong sarkar jodi close contact gulo reach kore taderke jodi shotti ashole isolation e nite pare ebong manusher majhe jodi sei sochonota ta ashe, তাহলে আমি যদি বিশ্বাস করি যে আমরা যদি 26 খুলতে পারি 26 পরে, তাহলে হয়তো আমরা কিছুটা হইলেও হয়তো আমরা রক্ষা পাবো। আমি আসলে চিন্তাও করতে পারি না যে আসলে যদি এটা 2 সপ্তাহ, যেটা আমাদের বায়োলজিস্টটা যে অ্যানালাইসিসটা সরোয়ার ভাই বলে গেলেন, আমি আসলে আই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট হোয়াট উইল হ্যাপেন টু আওয়ার সেক্টর, টু আওয়ার ইন্ডাস্ট্রি, টু আওয়ার ওয়ার্কার, টু আওয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টু অল দ্য ফেলো মেম্বার্স, দ্যাট অল দ্য মিডল ম্যানেজমেন্ট দ্যাট উই আর টকিং নাও। I don't know what is going to be happened actually. So yes, Shakar, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি যে কথাটা এখন বলতেছো, yes sir, this is the situation, yes sir, এবং এটা তো predict করা আমি as a businessman বা as a those who are in the industry, yes, বা garments owner বা sector associations যারা আছে, they should have noticed this and inform the government. যখন দেখতেছে যে পজিশনটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে তখনই তো এখনই ডিসিশনটা নেওয়া লাগবে, সেটা যেহেতু এটা নাও ডিসেম্বরে ইট ইজ আউটব্রেক ইজ অকার্ড দের গভর্নমেন্ট প্রিপারেশন দিস দ্যাট কারি আমরা তো ওই প্রেডিকশনটা থাকা উচিত ছিল, দ্যাট উইল বি আই নো দ্যাট ইউ নো নোবডি হ্যাজ কোঅর্ডিনেটেড রিপোর্ট হলে পরে তো আমরা যে বিজনেসের জন্য যে কনসার্ন গুলি ছিল উই কুড হ্যাভ বিন ইন এ বেটার পজিশন, যদি আমরা যে তুমি আমরা কিছুটা ওভারকাম করতে পারি, কিন্তু আমাদের ফ্যাক্টরি কে যদি বন্ধ করে দেওয়া হয় ফর 2 weeks 3 weeks 4 weeks ইভেন ফর আনডিফিনিট টাইম, উই ডোন্ট নো 2 weeks, ইভেন সামবডি ইজ টকিং অ্যাবাউট 8 weeks, then actually nothing we can do actually. And the order level that we have, the garments trade make maximum, you know, like something like 20% profit come to at the end, and that is not the profit actually, that is for the salary and other expense, but amra jodi sob kichu stop hoye jay, that means you have expenses of 90% and you are not getting anything out of it. Out of 100% you may get 10%. Amar specific question jodi জর্জিয়ার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে তুই যে ধরনের কাস্টমার ডিল করিস সেটার পার্সপেক্টিভে যদি বলি আমি, যদি সিচুয়েশন আরেকটু খারাপ হয়, ক্লোজার বন্ধ থাকে, ফ্যাক্টরিগুলো যদি লস করে, জর্জ কতটুকু কম্পেনসেশন দিবে বা তারা কি ধরনের ডিসিশনে যাইতে পারে? দুই হাজার কাম ব্যাক, টু বি অনেস্ট দে আর কোয়াইট পজিটিভ, বাট আই ডোন্ট নো ইন ইফ থিংস গোস ইন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, বিকজ দে আর অলসো উইল বি সাফারার হোয়াট দে হ্যাভ এট দ্য মোমেন্ট সেড, ইফ দে হ্যাভ ক্যান্সেলড এনিথিং then they will pay 60% of FOB, and I think by selling the product that we'll have, we will cover another 20-25%, so that is a good proposal, to be honest, we feel. They said that if the fabric is there and we don't want them style, then in that case to cover the fabric cost they will give 30%, but this is a very generous talking, maybe my buyer luckily is talking like this, but we know that how the other buyer can talk, they will just cancel, somebody like Primark have already said,
lot of are going for the bankruptcy. They will not talk about any compensation or anything. They will just say that I cannot do anything because I myself cannot run the business. But there are plenty of stimulus things going on in Europe as well. Europe probably $2 trillion already. So এটা কি মনে হয় না যে এই ইন্ডাস্ট্রিগুলোকে বেইল আউট করার জন্য ইফ দিস ইন্ডাস্ট্রিজ আর বেইলড আউট তাহলে দে উইল হ্যাভ মানি টু রান সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করবে আমি যেটা বিলিভ করি আমি যদি প্রশ্ন করোনা সিচুয়েশনে যদি আমি বেটার এক্সপেক্টেশন দিই আই থিংক দা সাপ্লাই চেইন দা ক্যাপাসিটি ইজ গোইং টু বি শ্রিঙ্ক এন্ড হোয়াট উইল বি হ্যাপেন এগেইন ইট উইল বি এ ক্যাপিটালাইজড মার্কেট অ্যাকচুয়ালি বিকজ দা স্মল এন্ড মিডিয়াম ক্যাটাগরি উইল ডেফিনেটলি গোইং টু আপ Only the big fish will run the factory if they can. Somehow, maybe with the government support or whatever the case, we have to run. You cannot stop everything. So people has to run. They will run whatever the case, loan, this, that, they will run it. But definitely small and medium category, lot of factory will be going up. So there are a lot of workforce that they will not find their job, maybe on third, but the number is quite big for Bangladesh. That is going to be happen. And the, when they run, if they really can run properly, they will again see the profit. Because that time it will be again the shrink market. So the demand will be there, but the supply will not be there. So whenever, whoever will be surviving, they will see the, again the better job. But for the young entrepreneur or maybe the fresher engineer, if we talk about the now the fresher engineer, all this, then I have to say that you guys really have to be patient now. There will be no job available for the last in the next 3 or 6 months, maybe for 1 year. In that case, maybe they can prepare themselves for the government job or for the other job. Maybe BCS. Or maybe develop other skills. There's so other skills, the maybe prepare for the BCS, prepare for other segment as well. But the, for the textile segment, they are definitely going to be seen. And I think nobody will think about recruiting the new guys and all this. They will be very busy. Doing their own book, you know, this. I will come back to you, Shakawat. এবার আমি কথা বলবো সাইফুলের সঙ্গে সাইফুল হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট এন্টারপ্রেনার হাওয়েভার সে মোর অর লেস 8 থেকে 10 বছর আগে ইন্ডাস্ট্রি শুরু করে সাইফুলের কাছে আমার ক্লিয়ার কাট কোশ্চেন যে COVID-19 সিচুয়েশনের কারণে কি ধরনের প্রবলেম তোমরা ফেস করতে যাচ্ছ এবং কিভাবে এটা ওভারকাম তোমরা করবে ইন ফিউচারে তুমি যদি আমাদের একটু ডিটেইল যদি ইন ডেপথ বলো যে হোয়াট ইজ গোইং অন অ্যাকচুয়ালি ইন ফ্রম ইওর পারসপেক্টিভ আই এম টচ ভাই আমার আব্বার গার্মেন্ট ফ্যাক্টরি ছিল চিটাগং এ 80 দশকে ফরচুনেটলি অর আনফরচুনেটলি ওনার ব্যবসা আমার চালানো হয় নাই কারণ বাই দা টাইম আই ফিনিশ মাই গ্রাজুয়েশন হিজ বিজনেস ওয়াজ অলরেডি শাট ডাউন তো আমি বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছিল রিটেইল এন্ডেও আবার লাস্ট আমার কাজ ছিল ভায়োলাটেক্স আমি চিফ অপারেটিং অফিসার ছিলাম অলমোস্ট 70-80 মিলিয়ন ডলার বিজনেস হ্যান্ডেল করছি তখন ওখানে 10,000 এমপ্লয়ি ছিল তো ওইটা আমাকে বিজনেসটা টপ লেভেল থেকে দেখার একটা সুযোগ দিছে তো ওই ওই সময় 2010-এ যখন আমি স্টার্ট করলাম তখনও বিজনেসের আসলে কিছুটা সুযোগ ছিল আমার মনে হয় কারণ জাস্ট তখন 1662 থেকে 3,000 টাকা হলো মিনিমাম ওয়েজেস তারপরে বাট আমরা স্টার্ট করার পরে দেখলাম যে অনেক ধরনের চ্যালেঞ্জেস আরো বেড়ে গেল ব্যাংক লোন পাওয়া যায় না এই জিনিসগুলো ছিল পাওয়ার কস্ট বেড়ে গেল লেবার কস্ট বেড়ে গেল গার্মেন্টস এই 10 বছরে আমার মানে যেটা আমি চাকরি করা অবস্থায় জিনিসগুলো আসলে ওই রকম বর্ডার পার্সপেক্টিভে চিন্তা করতাম না বাট বিজনেসে আসার পরে আমার খুব কুইকলি একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে গার্মেন্টস ব্যবসার মেইন এক্সাইটিং পার্ট হচ্ছে এটা একটা এমন একটা ব্যবসা যেখানে আপনার আপনার ফ্যাক্টরির যে ইনভেস্টমেন্ট থাকে লেটস সে আপনার প্রজেক্টের যে ইনভেস্টমেন্ট সেটার তুলনায় আপনি হিউজ পরিমাণ বেশি টার্নওভার জেনারেট করতে পারেন মানে ব্যাপারটা এরকম লেটস সে আমি ধরেন $3 মিলিয়ন দিয়ে একটা ফ্যাক্টরি সেট আপ করলাম সেই ফ্যাক্টরিতে আমি ইয়ারলি 15-20 মিলিয়ন ডলারের টার্ন ওভার জেনারেট করা পসিবল কারণ এটা একটা অ্যাসেম্বলি বেজ ইন্ডাস্ট্রি যেখানে আমরা ধরেন বিভিন্ন র মেটেরিয়াল গুলো সংগ্রহ করি এবং ক্রেডিটে সংগ্রহ করি ব্যাংক গুলো আমাদেরকে একটা ফ্যাসিলিটিস দেয় ব্যাক টু ভেহিকল সি ফরম্যাটে এবং ওই অ্যাসেম্বলি করে আমরা ডেলিভারি করি কাস্টমারের কাছ থেকে পেমেন্ট আসে এবং ওই পেমেন্ট দিয়ে পরবর্তীতে সাপ্লায়ারের পেমেন্ট মিট আপ করা হয় তো আমরা ইউজুয়ালি যখন প্রজেক্ট কস্ট
চিন্তা করি আমরা কিন্তু এই ক্যাপিটাল মেশিনারিজ ইনফ্রাস্ট্রাকচার এই জিনিসগুলোই দেখি, কিন্তু এই যে একটা বড় অংশ যে আমাদের র মেটেরিয়াল ফাইন্যান্সিং এ লাগে, এবং এটা কিন্তু আসলে ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই এত ইজিলি এই র মেটেরিয়াল ফাইন্যান্সিংটা করা যায় না। আমাদের এখানে আমাদের ব্যাংকগুলো এত বছর যেভাবে ফ্যাসিলিটিস দিয়ে আসছে, এইটা এখন এটা যখন হয় আপনার যে লেটস সে আপনি একটা ছোট ইনভেস্টমেন্টের একটা প্রজেক্টে আপনি অনেক হাই টার্নওভার জেনারেট করবেন, এবং টার্নওভারের সাপেক্ষে আমাদের প্রফিটেবিলিটি মার্জিন কিন্তু খুবই লো। ম্যাক্সিমাম গার্মেন্ট ফ্যাক্টরি আমার জানা মতে 5-15% ম্যাক্সিমাম, হাইয়েস্ট হতে পারে 15, অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স 5-10% প্রফিট মার্জিনে কাজ করে, আবার অনেকেও লস করে ধরেন। তো 5-10% আসলে মার্জিন কোনো মার্জিন না, বিকজ এটা একটা পিপল ওরিয়েন্টেড ব্যবসা, এখানে আপনার যে কোনো একটা ভুল ভ্রান্তির কারণেই -5-10% চলে যেতে পারে। তো ফলে কি হয়, আপনি যদি 5-10% প্রফিট করেন, আপনি কিন্তু এটা টার্ন ওভারের সাপেক্ষে করছেন। লেটস সে আমি ধরে নিলাম আমার ইনভেস্টমেন্ট $3 million, আমার টার্ন ওভার হচ্ছে $15 million মিনিমাম। লেটস সে আমার কোম্পানি পার্সপেক্টিভে আমি বলছি, $15 million 5% মানে হচ্ছে অলমোস্ট $1.5 million, যেটা আমাকে 2 বছরে বা 2.5 বছরে আমাকে পে ব্যাক করে দিচ্ছে। কিন্তু একইভাবে আমি যখন লস করব, তখন আমার লসের ধাক্কায় আমার 1.5 বছর বা 2 বছর মানে লেটস সে আমি 10% লস করলে আমার দেখা যাবে যে বেড়ে যাচ্ছে, মানে আমার টোটাল প্রজেক্টের আমার যে ইনভেস্টমেন্ট আছে এটা কিন্তু 2 বছরের মধ্যেই বের হয়ে যাবে। তো এখন যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিতে রানিং ক্যাপিটাল এবং এই আমাদের রানিং এক্সপেন্ডিচার এগুলোর চেয়েও মেইন সবার জন্য যেটা মেইন কনসার্ন হয়ে দাঁড়াবে আমি মনে করি, যদি মাহবুব ভাই বললেন যে ওনাদের 2 মাসে হয়তো 60-20 টাকা লস হবে, কিন্তু এর থেকে বড় লস হয়তো ওনার যে কাস্টমার গুলো অর্ডার গুলো ক্যান্সেল করছে, এখানে কিন্তু হয়তো বা দেখা গেলো যে 200-20 টাকাও লস হইতে পারে, বা যে অর্ডার গুলো হোল্ড হয়ে আছে ওগুলো যদি প্রপারলি না নেয় সেই লসটা কিন্তু অনেক বড়। তো এই জায়গাটায় আমাদের আসলে আগে কখনো আমরা এইভাবে চিন্তা করিনি, এই করোনার কারণেই কিন্তু এই জায়গায় আমাদের একটা চিন্তার জায়গাটা একটা বড় রকমের ধাক্কা আসছে যে হ্যাঁ আমরা আমাদের রেইনি ডেইজ এর জন্য আমাদের যে প্রিপারেশন এটা কিন্তু আসলে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি গুলোর ওইভাবে নেওয়া ছিল না। আমি মনে করি না আমাদের ফ্যাক্টরি গুলো আমরা যখনই প্রফিটে যাই আমরা খালি এক্সপ্যানশন চিন্তা করি, কিন্তু এই ধরনের একটা ধাক্কা আসতে পারে এটা কিন্তু আমাদের কারো খুব একটা চিন্তা ছিল না। লাকিলি আমি বলবো আমার কোম্পানি, আমি স্টিল কনফিডেন্ট যে আমি ইনশাল্লাহ এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো, বিকজ ওয়ান অফ দ্য রিজন যে আমাদের ব্যাংক লাইবিলিটি জিরো, মানে ওয়ার্কিং ক্যাপিটালে অবশ্যই লাইবিলিটিস আছে কিন্তু আমাদের প্রজেক্ট কোনো লোন নাই, প্রজেক্ট লাইবিলিটি জিরো, এটা একটা প্লাস পয়েন্ট যে কোনো অর্গানাইজেশনের জন্য আমি মনে করি। বিকজ বাংলাদেশে কস্ট অফ ফাইন্যান্স খুব হাই, ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক হাই এবং ব্যাংকগুলো অনেক বেশি ইনফ্লেক্সিবল, যার ফলে যাদের হিউজ লাইবিলিটিস আছে আমার মনে হয় এই কোম্পানিগুলোই সবার আগে স্ট্রাগল করবে এই পরিস্থিতিতে, যখন ইনশাল্লাহ করোনা তো একটা না সময় ধরেন ওভারকাম হবেই, বাট এইটার আফটার মাথে যে সবার আগে সাফারার হবে যাদের মেজর ব্যাংক লাইবিলিটিস আছে, আগে থেকেই যাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ অনেক উইক, এইটা একটা সিগনিফিক্যান্ট ধাক্কা আসবে। প্রোডাক্টের পার্সপেক্টিভে আপনি যেটা বললেন যে আসলে আমরা যে এই ধরনের প্রোডাক্ট, এটা প্রত্যেকেই আমার হিসাবে প্রত্যেকের স্ট্রেংথ অনুযায়ী প্লে করা উচিত। এখন আমি যদি ম্যাট্রিক পাস করে পিএইচডি করার চিন্তা করি, এটা মানে একটা চিন্তাটা আমার অমূলক হবে, তাই না? যার যেখানে যতটুকু স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথ দিয়েই তাকে প্লে করা উচিত। যেমন আমার যখন আমি বিজনেসে আসছি আমার মেইন স্ট্রেংথ ছিল আমার মার্কেটিং স্ট্রেংথ, আমি চেষ্টা করছি আসলে ওইটাকেই কাজে লাগাই, কিভাবে আমার অপটিমাইজ করা যায়, নিউ ভেঞ্চার বা মানে নিউ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এইগুলোতে আসলে আমরা ওইভাবে ইনভেস্ট করার ওই সময় চিন্তা করি না। এখন হয়তো কিছুটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে এই জন্য আমরা চিন্তা করছি যে লাইক বাই দিস টাইম অলরেডি আমরা একটা জ্যাকেট ফ্যাক্টরি আউটার ওয়ার প্রজেক্টের কাজে হাত দিছিলাম, যদিও এটা করোনার কারণে হয়তো আপাতত পোস্টপোন করতে হবে। তো এই ধরনের যে স্ট্রেনগুলো এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বা ইয়ে বলেন, এইটা কিন্তু আসলে একই প্রোডাক্টের মধ্যে থেকে অনেক ধরনের ভ্যালু এডিশন আছে। যেমন আমাদের বাংলাদেশের সবসময় বিভিন্ন টক শোতে আমি দেখি যে একটা কথা বলা হয় যে আমাদের এই লো এন্ড ওয়ালমার্ট টাইপের বা এই ভলিউম ড্রিভেন লো এন্ড প্রোডাক্ট থেকে বের হয়ে আমাদের ভ্যালু এডিশনে যাওয়া উচিত, কিন্তু কেউ এই কথাটা মানে না যে ভ্যালু এডেড প্রোডাক্ট কিন্তু মিলিয়ন্স অফ পিসে কখনো বিক্রি হয় না। লাইক আপনার যে হাই লাক্সারি ব্র্যান্ড গুলো আছে এগুলোর
আপনার যেগুলোর ধরনের রিটেল প্রাইস অনেক হাই, এগুলো কিন্তু বিক্রি হয় ভেরি ফিউ পিসেস। আমাদের বাংলাদেশে কয়টা সেটআপ আছে যারা এই 500 পিসের অর্ডার হ্যান্ডেল করতে অভ্যস্ত? ইতালিতে, নর্দার্ন ইতালিতে বলেন, ইভেন চায়নাতে এত বড় ম্যানুফ্যাকচারিং বেস, তারপরেও কিন্তু ওখানকার অনেক সেটআপ আছে যারা এই ধরনের ছোট ছোট অর্ডার কেটার করার জন্য টেইলার মেড। আমাদের এখানে ছোট ফ্যাক্টরি মানে সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি, শীট ফ্যাক্টরি, যেগুলো ওই ধরনের হাই এন্ডের অর্ডার কেটার করার ক্যাপাবিলিটিস নাই। বড় ফ্যাক্টরি গুলো তারা সবসময় H&M, যারা ওয়ালমার্ট, প্রাইমার্ক বা আজদা, মনে করেন টেস্কো, এইসব ভলিউম ড্রিভেন কাস্টমারের পিছে দৌড়ায়। ছোট যে মানে হাই এন্ড রিটেইলার গুলো আছে, লাক্সারি ব্র্যান্ড গুলো আছে, এইগুলোকে কেটার করার মতো টেইলার মেড সেটআপ আমাদের এখানে নাই। এই জায়গাটা আমাদের লোকজন আমার মনে একটু মনোনিবেশ করা দরকার। ভলিউম ড্রিভেন ভ্যালু এডেড মানেই যে আমাকে ধরেন সিনথেটিকে চলে যেতে হবে বা ওই অনেক হাই এসএমবি গার্মেন্টসে যাইতে হবে, এটা কিন্তু আমি মনে করি না। আমার মনে হয় যে এক্সিস্টিং প্রোডাক্টে আমি ভ্যালু এড করতে পারি, এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যেই আমার ব্র্যান্ডের ভ্যালু এড করেও কিন্তু অনেক ভ্যালু এডিশন এড করা যায়। লাইক একই টি শার্ট মনে করেন একটা হাইপার মার্কেটে লাইক আজদা বা টেস্কো বা প্রাইমার্কে আপনার বিক্রি হচ্ছে $3-$4, ওই টি শার্টই আবার আপনার বিক্রি হচ্ছে ধরেন $50 বারবেরির দোকানে বা প্রাডার দোকানে মনে করেন। এমন না যে ওখানে কিন্তু 20 গুণ বেশি মেটেরিয়াল কস্ট ওখানে অ্যাড হয়েছে, তা কিন্তু না। হয়তো মেটেরিয়াল কস্টে আপনার ম্যাক্সিমাম 20% ওই হয়তো ভালো সুতা ইউজ করেছে বা ভালো মেকআপটা একটু বেটার বা প্রিন্টের কোয়ালিটি একটু বেটার, এই 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 ডিফারেন্সটাই, যার জন্য হয়তো ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কস্ট হয়তো 30% বাড়তে পারে সর্বোচ্চ, একদম বাট 20-30% বাড়তে পারে, কিন্তু প্রোডাক্টের রিটেল প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা আসলে ওই জায়গাটায় আমার একটু দেখা দরকার। আমার বিজনেসে আমি এই এই লাস্ট 10 ইয়ার্সে আমার কয়েকটা স্ট্র্যাটেজি আমাকে হেল্প করছে, আমি বলবো এই টাইমেও আমি আশার আলো দেখতে পাচ্ছি। বিকজ নাম্বার ওয়ান হচ্ছে একই সিঙ্গেল কাস্টমারের উপরে 30%-এর উপরে ক্যাপাসিটি আমরা কখনো ডিপেন্ডেন্ট হই নাই, কারণ এইটা আসলে আলটিমেটলি ওই কাস্টমার ফল করলেও আমিও ফল করবো, এটাই হচ্ছে তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। ম্যাক্সিমাম 30%, মিনিমাম 10%, এটা হচ্ছে আমার মনে হয় যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমার থাকা উচিত। দুই নাম্বার জিওগ্রাফিক্যালও আমরা যখন এই ধরনের একটু ইয়াতে যাই, কাস্টমার মিক্সগুলো একটু ডাইভার্সিফাই করে রিস্কটাও অনেক মিনিমাইজ হয়ে আসে। যেমন আমরা দেখেছি আমাদের জাপানিজ বায়ারগুলো বা নিউজিল্যান্ডের বা রাশিয়ান বায়ারগুলো, এগুলোর কিন্তু অর্ডারের ক্যান্সেলেশনের হার বা ইয়া অনেক কম। এখন যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে আসলে এটা খুবই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এখন এটা কখন কোন জায়গায় যে শেষ হবে এটা বলা যাচ্ছে না, যার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হবে। লেটস সে 2 মাস এটা কন্টিনিউ হইলে একটা সিনারিও তৈরি হবে, 6 মাস কন্টিনিউ হইলে একটা সিনারিও তৈরি হবে, এটা আসলে বলা এই মুহূর্তে মুশকিল, এটা কেউই বলতে পারবে না যতক্ষণ আমরা বের না হচ্ছি। তো আমার মনে হয় যে আমাদের মাহবুব ভাই যে পয়েন্টগুলো বলছেন এগুলো প্রত্যেকটা পয়েন্ট কোম্পানিরই এটা ইমপ্লিমেন্ট করা উচিত, যে এখন কস্ট কাটিং এ আপনি যেটা জিজ্ঞাসা করতেছিলেন এই প্রসঙ্গে বলি, হ্যাঁ আমাদের শ্রম আইনে কিন্তু অপশনগুলো আছে, যে লাইক ফ্যাক্টরি বন্ধ থাকলে, যেমন মহামারীজনিত কারণে বন্ধ থাকলে বা এই ধরনের মালিকের কন্ট্রোল নাই এই ধরনের কারণে বন্ধ থাকলে ফ্যাক্টরি লে অফ করা যায়। লে অফ পিরিয়ডে ইউজুয়ালি এমপ্লয়িজরা আপনার প্রথম 60 ডেজে হচ্ছে মানে হাফ স্যালারি পায়, অলমোস্ট হাফ, একটু প্লাস মাইনাস ধরেন 55%-60% হতে পারে। এরপরে 60 ডেজের পরে যে এটা আরো কমে যায়, 45 ডেজের পরে যে এটা কমে যায়, 60 ডেজের পরে আরো কমে যায় বা মালিকের হাতে অনেক গুলো তখন অনেক ধরনের অপশন চলে আসে। তো কোম্পানিগুলো যারা লং টার্মে ইয়ে করবে তারা অবশ্যই তাদের পোর এমপ্লয়ীদেরকে কখনোই ছাঁটাই করতে চাবে না, বা আমরাও ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের কোম্পানির স্ট্র্যাটেজিতে নিয়েছি যে লাস্ট 2 মাসের মধ্যে কোনো এমপ্লয়ী ছাঁটাই করবো না, এরপরে 2 মাস পরে সিনারিও দেখে তারপরে আবার ডিসিশনে যাবো যে হ্যাঁ তখন, কারণ আমাদেরকেও আমাদের স্ট্রেংথ অনুযায়ী আসলে প্লে করতে হবে। এটাই আর কি। আর আরেকটা জিনিস একটা প্রজেক্ট করে দাও আমাকে, তো ওই জায়গাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা অনেক সময় একটা মালিক হয়তো তার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটিজ আছে, সে ফাইন্যান্স জোগাড় করার ক্যাপাবিলিটিজ আছে, বাট টেকনিক্যাল নো হাউ এবং মার্কেট রিসার্চ করার কিন্তু তার ক্যাপাবিলিটিস নাই, যেটা বাংলাদেশের মেজরিটি ফ্যাক্টরির ক্ষেত্রে দেখা যায়। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কি ওই জায়গায় কি কন্ট্রিবিউট করতে কি ফেল করছে কিনা, বা আমরা আমাদের লাইফ কি খুব ইজি নিছি কিনা, যে না আমরা কোনো রিস্কে যাব না, তোমার কি মনে হয়?
এখানে ভাইয়া আসলে আমি বলবো আমাদের এন্টারপ্রেনারদেরকে কিছু কিছু ক্ষেত্রে আন্ডার এস্টিমেট করি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা। কারণ এন্টারপ্রেনার যারা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মতো ধরেন টেকনিক্যাল নলেজ নাই, বাট আমি মনে করি যে তারা বিজনেস পার্সপেক্টিভে অনেক বেশি দক্ষ। আমরা অনেক সময় বলি যে এই যে ডাইভার্সিফিকেশনে আমরা যাচ্ছি না কেন, বা লাইক আমরা হাই এন্ড এর প্রোডাক্টে যাচ্ছি না কেন। আমি যদিও বললাম যে এই যে ভ্যালু এডিশনের ব্যাপারগুলো ব্র্যান্ডের, লাইক বারবেরি কিন্তু বাংলাদেশকে হয়তো ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে চুজ করবে না বিকজ অফ দেয়ার কান্ট্রি ইমেজ। তো এখানে কিছু কিছু ড্রব্যাক্স আছে। লাইক একই ওয়েতে আমরা যখন মনে করেন একটা ডাইভার্সিফাইড, লেটস সে পলিস্টার ভিসকোস নিয়ে অনেক কথাবার্তা হয় যে বাংলাদেশে কেন এই এই ইন্ডাস্ট্রি গুলোতে ওরকম গ্রো করতেছে না। এখানে আমার যতটুকু লিমিটেড নলেজ আমি দেখছি যে ব্যাপারগুলো অত ইজি না, বিকজ এই ইন্ডাস্ট্রি গুলোর ইকোনমি অফ স্কেল হচ্ছে যে লেটস সে চায়নাতে বা অন্যান্য আদার কান্ট্রি গুলোতে যে আছে, যে লার্জ স্কেলে যদি না যেতে পারে তাহলে হয়তো ইকোনমি অফ স্কেল আসাটা পসিবল হয় না। যেমন আমরা 20 টনের বা 25 টনের একটা নিট কম্পোজিট মিলকে আমরা ধরে নিই যে একটা ডিসেন্ট ক্যাপাসিটি। আমি অনেক চাইনিজের সাথে কথা বলছি, 100 টনের নিচে যে 100 টন পার ডে ক্যাপাসিটির নিচে যে নিট ডাইং প্রজেক্ট হয় এটা তারা মানতে চায় না। তারা বলে এটা কি ইকোনমি অফ স্কেলে তো এটা আসে না। তা আমাদের আসলে চিন্তার চেতনা গুলো এবং এই অন্য আদার আমাদের কম্পিটিটর ম্যানুফ্যাকচারিং কান্ট্রি চিন্তা চেতনা গুলো একটু ডিফারেন্ট। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই আমাদের এই ওভারঅল পার্সপেক্টিভটা আমরা অনেক সময় স্কিপ করে যাই। তো এন্টারপ্রেনাররা আসলে যে ডিসিশন গুলো নিছে, আমি মনে করি যে এতদিন ধরে বাংলাদেশে যারা লার্জ স্কেল এন্টারপ্রেনার খুব ভুল নিছে আমি বলবো না। আমরা বাইরে থেকে অনেক সময় তাদের ভুল চোখে ধরা পড়ে যে না, এইভাবে একটার পর একটা ফ্যাক্টরি করা আমাদের জন্য মানে একই ডাইরেকশনে ফ্যাক্টরি করা আমাদের জন্য ওয়াইজ হয়নি। বাট উপায়ও ছিল না, কারণ অন্যান্য যে যে যখন যারা ক্যালকুলেশন করে দেখছে যে বাংলাদেশের এরকম ডাবল ডিজিটের কস্ট অফ ফাইন্যান্স দিয়ে এই ধরনের ইন্ডাস্ট্রি করা, বা মনে করেন লেটস সে একটা লার্জ স্কেল পলিস্টারের ফ্যাক্টরি না করলে যেটা ইকোনমিক স্কেল আসতে পারবে না, এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ফিজিবল করা খুবই টাফ হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আসলে ব্যাপক স্টাডি দরকার। আমার মনে হয় যে ম্যানুফ্যাকচারার প্লাস মানে টেকনিক্যাল নলেজ এবং এন্টারপ্রেনারদের যেই ব্রড আই ভিউটা আছে দুইটার কম্বিনেশনে আমাদের ব্যাপক স্টাডি দরকার, তারপর একটা কনক্লুশনে যাওয়া দরকার। মোটা দাগে এটা আসলে একতরফা ডিসিশন নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। যেমন কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড গাফারো সায়েন্টিস্ট ইয়েতে আমাদের আমাদের ব্যাচের ইয়েতে আছে অস্ট্রিয়ায় আছে, ও আসলে আমাদেরকে মেডিকেল টেক্সটাইলের উপর অনেক আমাদেরকে অনেক এনরিচ করলো অনেক নলেজ দিয়ে। আসলে এই জিনিসগুলো যখন আমি মানে রিয়েলিস্টিক্যালি চিন্তা করি, আমরা বাংলাদেশ এখনো 10-15 বছর পিছিয়ে আছি বিকজ অফ কাস্টমারের যে ফোকাসটা বাংলাদেশের ব্যাপারে। আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ কোম্পানি অনেক ক্ষেত্রেই আমি আমার কান্ট্রির যে ইমেজ আছে এটাকে আমি মানে মানে এটাকে ভেঙে চলে যাওয়াটা আমার জন্য অনেক ডিফিকাল্ট। তো এই জায়গাগুলো আসলে একটু রেশনালি চিন্তা করা উচিত আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরও, এন্টারপ্রেনারের ভিউটা তাদের সাথে ইয়া করা উচিত, মানে এন্টারপ্রেনার কেন এটা করতেছে না, এন্টারপ্রেনার কোন জায়গা কোন পার্সপেক্টিভে সে আরো অ্যাডভেঞ্চারাস ভেঞ্চারে যাচ্ছে না বা আরো নিউ ডাইভার্সিফিকেশনে যাচ্ছে না, এই জায়গাগুলো একটু অ্যানালাইসিস করে দেখা দরকার আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের। আর ব্যাংক প্রজেক্ট ব্যাংক ফাইন্যান্স প্রজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যবসা একটা সময় যখন মার্জিন অনেক হাই ছিল তখন আমাদের ডেট ইকুইটি রেশিও হাই হলেও প্রজেক্ট গুলো সাকসেসফুল হয়ে গেছে, বাট এখন যখন এই বিজনেস এর মার্জিন একদমই টাইট হয়ে গেছে তখন হাইলি ডেট ইকুইটি রেশিও দিয়ে যে কোনো প্রজেক্টই করা হোক না কেন, যত সুন্দর প্রজেক্টই করা না হোক না কেন, আসলে এই পর্যায়ে এটা সাকসেসফুল হওয়া আমি মনে করি যে একেবারে সম্ভব না। ওকে, এবার আমরা কথা বলবো শহীদুল হাসান ভাইয়ের সঙ্গে। শহীদুল হাসান হাসান ভাই হচ্ছে ডেনিম সেক্টরে ওয়ান অফ দ্য পায়োনিয়ার ফিগার, যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ডেনিম ফ্যাক্টরি আমার ডেনিম পারডেক্স ডেনিম যেটা ওনার হাতে তৈরি করা। সো হাসান ভাই, এই আমরা কিছুদিন গত লাস্ট 1-2 ইয়ার যাবৎ শুনতেছিলাম যে ডেনিম সেক্টরে বেশ গ্রো করতেছে ফাস্টার এবং আমাদের ওভারঅল আর এন জি সেক্টরে হয়তো বা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। সো এই বর্তমান সিচুয়েশনে COVID-19 সিচুয়েশনের কারণে আপনাদের বিজনেসে কি কোন রকমের ডিসরাপশন বা হ্যাম্পার হওয়ার কি চান্স আছে, আর যদি থাকে আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন যে কিভাবে ফেস করবেন? ধন্যবাদ পলাশ তোমাকে। ব্যাপারটা তো খুব ইজি জিনিস না, আসলে খুব কমপ্লিকেটেড। অলরেডি মিল্টন ভাইও শেয়ার করলো, নবী স্যারও শেয়ার করলো অলরেডি।
আসলে সবকিছু নির্ভর করবে আসলে সিচুয়েশনের উপরে। তো আমরা যদি এটাকে চিন্তা করি যে 2 মাস পরে ঠিক হয়ে যাবে আমাদের সিচুয়েশনটা, যদি এটা আরো প্রলং করে 6 মাস যায়, 1 বছর যায়, আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আসলে ব্যাপারটা, তাই না? বাট যেভাবে আসলে আমরা আগাচ্ছিলাম গত, আমি বলবো যে প্রায় 1.5-2 বছর, আমরা একটা মোটামুটি একটা খুব ভালো অবস্থানে আসছিলাম। যদিও আমাদের দেশে ডেনিম ফ্যাক্টরি গুলো যখন চালু হয় সিন্স 1999 সময়, তখন একটা সময় খুব ভালো একটা অবস্থান ছিল ডেনিম গুলোর। একটা সময় বাংলাদেশে যেটা সমস্যা ছিল হচ্ছে যে কোন একটা সেক্টরে যদি কেউ ভালো দেখে, ভালো করে, তখন বাকিরাও সবাই একসঙ্গে ডেনিম দেওয়া শুরু করে বা একসঙ্গে গার্মেন্টস দেওয়া শুরু করে বা একসঙ্গে অন্য যেকোনো জিনিস ফলো। এবং এটা কিন্তু ভিতরে কখনো কেউ ঢুকে না, আমি দেখি নাই বাস্তবে। যখন আমাদের ওই যে ডেনিম এক্সপো হয় তখন অনেক নতুন নতুন মালিক যায় ডেনিম এক্সপো দেখে, দেখার পরে অনেক বায়ার আসে, ফরেনার দেখলেই মনে করে যে এখানে তো হিউজ প্রফিট মার্জিন আছে মনে হয়, তা আমিও একটা ডেনিম ফ্যাক্টরি দেই। এই করতে করতে আলটিমেটলি কিন্তু বাংলাদেশে প্রায় 35-36 ডেনিম ফ্যাক্টরি হয়ে গেছে। এবং ওইটার সুযোগ নিয়েছে কিন্তু শাখাতরা, আমি যে শাখাত আছে দেয়ার অপরচুনিটিস, তো এটা তো তাদেরকে আমি ইয়ে করছি না, করছি না, দায়ীও করছি না, বাট এটা ওদের জন্য একটা অপরচুনিটিস কিন্তু। কারণ আমি আমি দেখছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যখন আমরা শাখাতে ছিলাম তখন আমরা মার্সারাইজেশন ফ্যাব্রিকের জন্য মার্সারাইজেশন করতাম, আমরা তখন $1.5 আপচার্জ নিতাম। সেটা এখন কিন্তু এই ফ্যাব্রিক কিন্তু আমরা এখন কোনো আপচার্জ নিতে পারি না আসলে, বিকজ অফ আমি না দিলে আরেকজন দিয়ে দিচ্ছে। তো বায়াররা একদম ডাইরেক্টলি বলে যে তুমি দিচ্ছ না আরেকজন তো দিচ্ছে। লাইক আমার মনে হয় যে গত 1.5-2 বছর সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে বায়াররা PCW ইয়ার নিয়ে কাজ করছে, রিসাইকেল ইয়ার নিয়ে কাজ করছে, এবং আমরা দিচ্ছি, বাট তারা কিন্তু কোনো আপচার্জ কিন্তু আমাদেরকে দেয় নাই সত্যি কথা বলতে। সবাই বলছে যে প্রাইস সেন্সিটিভ হইতে হবে, প্রাইস ইকুয়াল হইতে হবে, প্রাইস নিউট্রাল হইতে হবে, বাট যখন আমি বলতেছি যে দেখো আমার তো যে র মেটেরিয়ালটা আমি আনছি এটা আমার 30 সেন্ট, 40 সেন্ট, ইভেন কি $1 পর্যন্ত দাম বেশি, সো হাউ আই ক্যান সাস্টেইন, তখন সে বলছে তুমি না দিলে তো আরেকজন দিচ্ছে, একদম স্ট্রেইট। এবং আমি আমার জুনিয়র কলিগ বলেন বা সিনিয়র যারা আছেন, যারা অন্যান্য ডেনিম ফ্যাক্টরিতে আছেন, তাদের সঙ্গে মিটিং এর পরেও কথা বলেছি, তারা বলছে দেখেন কিছু তো করার নাই, আমাকে তো প্রেশার দিচ্ছে, আমি এইবার নিয়ে নিলাম অর্ডার। তাই বলে এই যে আমি নিলাম বা তুমি নিলা, আলটিমেটলি তো একসময় সবাইকে নিতে হবে, এবং আলটিমেটলি আমরা এখন তাই কিন্তু করছিলাম। উই হ্যাভ এনাফ অর্ডার in this country for denim fabrics, but we are just surviving. But last 8-9 months or 10 months কিন্তু প্রচুর অর্ডার আসছিল বাংলাদেশে, এবং আমরা কেউ কল্পনা করতে পারি নাই যে এই ধরনের একটা COVID-19 বা এই ধরনের ভাইরাস এই ওয়ার্ল্ডে আসবে এবং এটা নিয়ে যে কোনো রকমের প্রস্তুতি আমাদের থাকবে। শুধু এটা না, যে কোনো ডিজাস্টার নিয়ে যে আমাদের কোনো একটা মেন্টালিটি, আমাদের মালিক পক্ষ বলি বা আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট বলি, কারোর মধ্যে এই জিনিসটা থাকবে এটা আসলে আমরা কখনো চিন্তা করি নাই। আমরা অলওয়েজ চিন্তা করছি অর্ডার আসবে, সাপ্লাই চেনকে আমরা প্রেশার দিব, সাপ্লাই চেন দিয়ে আমরা যতটুকু পারি প্রাইস মিনিমাইজ করে র মেটেরিয়াল নিয়ে আসবো, সে অনুযায়ী বায়ারকেও হ্যাপি রাখতে হবে, আমাকেও সাস্টেন করতে হবে, এইভাবে কিন্তু চলছিলাম। তো এনিওয়ে এখন দেখা যাক আলটিমেটলি COVID-19 কোথায় নিয়ে যায় আমাদেরকে। আমার মনে হয় যে খুব বেশি চিন্তা করে লাভ নাই, কারণ এটা আমাদের হাতে নেই আসলে। আমি অনেক কিছুই আমরা করতে পারি, আবার অনেক কিছু আমরা করতে পারিও না। এখন আমাদের সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে হোপফুল তো হইতেই হবে, হোপফুল হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। হোপফুল না হইলে আসলে জাতিগতভাবে হোক সারা ওয়ার্ল্ড বসে যাবে। আলটিমেটলি আমাদের কাজ করতে হবে, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা ওয়ার্কার পর্যন্ত, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে মিল্টনকে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন কার্ডনের ব্যাপারে, অনেক বড় বড় কার্ডন হয়তো বা করতে হবে,
তো সেটা আসলে জিনিসটা হচ্ছে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমার যদি 500 ওয়ার্কার থাকে, ওয়ার্কার মিনস অল এক্সিকিউটিভ সব সহ, আমি যদি এখন চাই যে আমি 500 ওয়ার্কারই রাখবো, আমি বসায় বসায় বেতন দিব, তার থেকে এটা ভালো না যে আমি 500 থেকে যদি আমি 50টা কমাইতে পারি, 100টা কমাইতে পারি, 400টা নিয়েই আমার ফ্যাক্টরিটা সাস্টেন করুক। আমার মনে হয় এটা দিস ইজ নট মাই ডিসিশন, দিস ইজ মাই থিঙ্কিং অনলি, যে ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাক, ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকলে এক সময় আবার সেই বাকি যারা কাজ করছিল তারা আবার নতুন করে আবার জয়েনও করতে পারে। বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম, এবং এখানে কোনো কনক্লুশনে আসা খুব ইজি না। আর আরেকটা কথা আমি একটু বলি, আসলে এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, সেটা হচ্ছে যে অনেক অনেক কথা বলবো যে বিশেষ করে পলাশ লাইক ভেলভেটেড ফ্যাব্রিক্স কেন করি না বা এই ধরনের অনেক কথা আমরা শুনি অনেক সময়। বায়াররা কি চায়, বায়াররা কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে ওরা কিন্তু ফ্যাব্রিক কিনতে চায়। একটা বায়ার, আমি যদি বলি মার্কস অ্যান্ড স্পেন্সার, মার্কস অ্যান্ড স্পেন্সার এর প্রাইস শুরু হয় সম্ভবত 19 পাউন্ড থেকে, 19.9 পাউন্ড, 29 পয়েন্ট সামথিং পাউন্ড, 39 পয়েন্ট সামথিং পাউন্ড, 50-60 পাউন্ড পর্যন্ত যায়। ওদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে ওরা এই যে 19 পাউন্ডের ফেব্রিকটা কার কাছ থেকে নিবে, কোন দেশ থেকে নিবে, সেটা কিন্তু বাংলাদেশ। কারণ হচ্ছে যে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো অনেক বড় বড় ফ্যাক্টরি, তারা কম প্রাইসে কাজ করতে পারে, এখনো করছে, এবং তারা কখনোই চায় না যে মিড অ্যান্ড আপার এন্ডের যে প্রোডাক্টগুলো সেটা বাংলাদেশ থেকে নেয়। যদি তা যদি নেয় country's image এর কারণে, no, this is the opportunities, this হচ্ছে যে যদি ওগুলা বাংলাদেশ থেকে নেয় তাহলে 19 পাউন্ড তারা কার কাছ থেকে কিনবে, সেই সোর্স কি তাদের কাছে আছে কিনা, সেই সোর্স তো নাই, মেইন সোর্স তো আমরা, কারণ আমাদের এখানে প্রচুর জনসংখ্যা, প্রচুর ফ্যাক্টরি এবং অনেক বড় বড় ফ্যাক্টরি এবং জিএসপি আছে, এত সস্তায় কেউ দিতে পারে না। মিডিয়া যদি আমাদেরকে তারা যদি যে দেয় তাহলে আমরা কিন্তু 19 পাউন্ড আর আমি দেখেছি, আমি প্রচুর কাজ করেছি, আমি $3.5, $4, $4.5, $5 ফেব্রিক বানিয়েছি, ফেব্রিক ওয়াজ রিয়েলি নাইস, বায়ার অ্যাপ্রিসিয়েট সো মেনি থিংস, দে আর টেলিং ওয়াও ওয়াও সামথিং, বাট যখন অর্ডার দিতে চায় তখন বলে যে তুমি এটা আপাতত রাখো। Yeah, what about, where is the $2 fabric? So, where this is the real fabric? This is a real, it's our personal, our attitude, I mean, the cut with our personal experience, the bullshit, you know, to the buyer, targeting to, yeah, even mid-range product, high-end product, even lower product, Jotodin Pujunto, Amra, অতটুকু বায়ারকে প্রেসারাইজ করতে পারবো না যে তোমাদের কিন্তু হাই এন্ড নিতেই হবে, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে সরতে পারবো না, এবং সেটা সরার জন্য প্রেসার ক্রিয়েট করব কিভাবে, দ্যাট ইজ দ্য ওয়ে। আমার কোশ্চেন হচ্ছে এই প্রেসারটা কিভাবে করব, আমরা কি সবাই যদি ইউনাইট হইতে পারে নিজেদের মধ্যে, এটা পজিটিভ, এটা নেগেটিভ দিক প্রচুর, নেগেটিভ দিক প্রচুর। সেটা হচ্ছে যে তোমার আলটিমেটলি আমার আন্ডারে যদি 5,000 শ্রমিক থাকে, এই 5,000 শ্রমিক থেকে আমার নিয়ে আসতে হবে 1,000 শ্রমিক আস্তে আস্তে, আমার হাই এন্ড রিপোর্ট করার জন্য আমার ওয়ার্কার কমায় নিয়ে আসতে হবে, আমার মেশিন অটোমেশনে চলে আসতে হবে, আলটিমেটলি আমার ওয়ার্কার ছাড়াই করতে হবে, আমার স্ট্র্যাটেজিক্যালি আমাকে আরো টেকনোলজি আর এন ডি অনেক কিছু ডেভেলপ করে নিয়ে আসতে হবে, এবং সেটা আমি শুধু একা করলে হবে না, এটা টোটাল ম্যাক্সিমাম কোম্পানিকে আগে আসতে হবে, সবাইকে একসঙ্গে আগে আসতে হবে। একটা রিটেলারের ওই হাসান ভাই যেটা বলতেছিল যে একটা রিটেলারের ধরেন 10টা প্রোডাক্ট আছে, তো সে তার সোর্সিং স্ট্র্যাটেজি যখন সেট করে তখন তো তার মানে ওই জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী রিস্ক মিটিগেশনের জন্য সে বিভিন্ন মানে জিওগ্রাফিক্যাল কান্ট্রিগুলোতে ভাগ করে যে আমি এই এই জায়গা থেকে এই পরিমাণ প্রোডাক্ট নিব, এই জায়গা থেকে এই পরিমাণ নিব।
তো তখন স্বভাবতই ন্যাচারালি বাংলাদেশ চলে আসে বেসিক প্রোডাক্টের জন্য, আর ধরেন অন্যান্য কান্ট্রিগুলো চলে আসে মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের জন্য। এই কারণে ওই যে হাসান ভাই যেটা বলতেছিল যে মানে ওই ধরেন চায়না ভিয়েতনাম যে প্রোডাক্ট বানাইতে পারে ওটা আমরা বানাইতে পারলেও দিন শেষে আমাদেরকে ওই অর্ডার গুলো দেয় না। আমি যে মানে মানে ওই যে কান্ট্রি ইমেজ, কান্ট্রি ইমেজ আছে, রিস্ক ফ্যাক্টর আছে, যেটা সাজিদ বললো এবং যেটা মিল্টন ভাই বলে গেছে এবং যেটা হাসান ভাই বললো, দে ডোন্ট ওয়ান্ট টু পুট দেয়ার অল এগস ইন দা ওয়ান বাস্কেট অ্যাকচুয়ালি। তাহলে চায়নাতে কেন এত বড় বাস্কেট রাখছে তারা? আমার কোশ্চেন হচ্ছে এটা। নো, দে বাই ডিফারেন্ট সেগমেন্ট অফ দা প্রোডাক্ট ফ্রম চায়না, দে দা টাইপ অফ প্রোডাক্ট দ্যাট দে আর বাইং ফ্রম বাংলাদেশ। কেন রাখছে এটা, কেন রাখছে এটার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি বলি, মানে এই আলোচনার সাথে হয়তো বা রিলেটেড। মানে অনেকে মানে আমি অ্যাডিডাসে আসার পরে যেহেতু আমি আগে কাজ করতাম H&M-এ, আপনার কমপ্লিটলি ডিফারেন্ট মানে ওয়ার্ল্ড আমার জন্য এটা অ্যাডিডাসে আসার পরে। একটা স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড যেটা মানে ওয়ার্ল্ডের যে কোনো দুইটা বড় বড় স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড নাইকি এবং অ্যাডিডাস, এরা কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে সোর্স করে না। এবং সেটার একটা মূল কারণ আমি যেটা এখানে আসার পরে আমি রিয়েলাইজ করছি, আপনার স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড গুলোর জন্য এখনো বড় মানে আপনি যদি প্রোডাক্ট ক্যাটাগরি চিন্তা করেন তাহলে একটা স্পোর্টস ওয়্যার কোম্পানিতে ইউজুয়ালি এরা ফুটওয়্যার বানায়, অ্যাপারেল বানায় এবং অ্যাক্সেসরিজ এন্ড গিয়ার বানায়। এখন পর্যন্ত একটা স্পোর্টস ওয়্যার কোম্পানির জন্য ফুটওয়্যার ইজ বাই ফার দি বিগেস্ট প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি যদি মানে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ভ্যালু দেখেন, নাইকির 2019 এ টার্ন ওভারের আপনার টোটাল সেলস এর 60%, মোর দেন 60% ছিল ফুটওয়্যার। অ্যাডিডাস এর গ্রুপের অ্যাজ এ হোল আপনার অ্যাডিডাস এবং রিবক মিলে আপনার অলমোস্ট 60% ছিল ফুটওয়্যার, ওয়ারাজ অ্যাপারেল সিটস ইন বিটুইন সে 35% টু 40% ম্যাক্সিমাম। সো এখন যখন একটা স্পোর্টস ওয়্যার কোম্পানি একটা মানে সোর্সিং স্ট্র্যাটেজি সেট করে যে আমি অমুক দেশে গিয়ে আমি ই করব সোর্স করব, তখন দেখা যায় কি যে ফুটওয়্যার স্ট্র্যাটেজিটা আগে আসে। সো আমি মানে স্পোর্টস ওয়্যার কোম্পানিগুলো আগে যায় হলো গিয়ে যেই দেশে ফুটওয়্যার মানে ইন্ডাস্ট্রিটা স্ট্রং সেই দেশে আগে যায় এবং সাথে অটোমেটিক্যালি অ্যাপারেল যায়। আর আরেকটা এক্সেপশন যেটা মানে ইকুয়ালি সেম স্ট্র্যাটেজিক কারণে আরেকটা মজার এক্সাম্পল হলো গিয়ে অ্যাডিডাসের, মানে আমি অ্যাডিডাসে আসার আগে মনে করতাম আয় আপনার নিটওয়্যারে তো আমাদের দেশ হলো গিয়ে বিশ্বসেরা, নিটওয়্যারে যে কোনো ব্র্যান্ড নিটওয়্যার বানাবে বাংলাদেশ ছাড়া তো কোনো বিকল্পই নাই, মানে ইন টার্মস অফ প্রাইস বলেন কোয়ালিটি বলেন সবকিছুতেই। এখানে আসার পরে দেখলাম আপনার যেটা আমরা চিন্তাও করতে পারি না যে আমাদের অ্যাডিডাসে ওয়ান অফ দ্য বিগেস্ট নিটওয়্যার সাপ্লায়ার পাকিস্তানে। মানে কেন পাকিস্তানে এবং তারা হিউজ ভলিউম এখানে কি বানায়, একদম বেসিক টি শার্ট এবং বেসিক হুডি এবং মানে ফ্রেঞ্চ টেরি ফ্লিস এগুলা যেটা আমাদের দেশে আমরা অহরহ বানাচ্ছি এবং ওই ওইটা এমন কোন কোয়ালিটি না যেটা আমরা দিতে পারবো না, কিন্তু মানে পাকিস্তান কিন্তু অ্যাক্সেসরিজ এন্ড গিয়ারে ওয়ার্ল্ড এর নাম মানে অলমোস্ট আনপ্যারালাল। আপনি এই যে ফুটবল বলেন, তারপরে বিভিন্ন স্পোর্টস গিয়ার বলেন, এগুলো কিন্তু পাকিস্তান পাকিস্তান খুব শিয়ালকোটে শিয়ালকোটে হয়তো মনে হয় এক্স্যাক্টলি পাকিস্তানের কিন্তু এই এই প্রোডাক্ট ক্যাটাগরিতে কিন্তু পাকিস্তানের বিকল্প নাই ওয়ার্ল্ডে এখনো, মানে 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 তাদের স্ট্রেংথ আছে প্রচুর ওইটাতে। সো এইটার এইটার জন্য অটোমেটিক তাদেরকে পাকিস্তানে যাইতেই হয়, সাথে এখন গেস্টে দেখে আমরা অটোমেটিক্যালি অ্যাপারেল চলে গেছে এবং ওই ওইখান থেকে নিচ্ছে। সেম গোস মানে সেম লজিক ফর ইন্দোনেশিয়া। সো ইন্দোনেশিয়া এখনো মানে বড় তাদের ফুটওয়্যার স্ট্রেংথ আছে। সো ওই জন্য মানে এটা একটা ডিফারেন্ট মানে রিলেটেড এক্সাম্পল বললাম যে আপনার দিন শেষে আসলে অনেক কিছুই আমাদের আমাদের হাতেও নাই। এখন আমার কোশ্চেন হচ্ছে সেলিমের কাছে যে বিয়ালাটেক্সের সেলিম কিছুদিন আগে যখন যায় তখন বিয়ালাটেক্সের অবস্থা খুব বেশি সুবিধাজনক ছিল না, তো সেলিম বেশ ইম্প্রুভ করছে এবং সে কিছু নতুন ধরনের সিস্টেম অ্যাডাপ্ট করছে। তো সেলিমের কাছে আমার ডাইরেক্ট কোশ্চেন, এই যে এখন কোভিড সিচুয়েশন চলতেছে, এরকম একটা সিচুয়েশনে কস্ট কাট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি?
এই মুহূর্তে? আমি জানি না যে আমার কথা সবাইকে ভালো লাগবে কিনা, কারণ এখন 12টা বাজে প্রায়। আমি সাইফুল যেহেতু ভেলাডেক্সে ছিল অনেকদিন, এরপর আমি 2015 সালের সেপ্টেম্বর অক্টোবরে জয়েন করি। তখন বেসিক্যালি ওখানে ছিল কোর্স, সেখানে একটা কনসালটেন্সি কোর্স ছিল। বাট আমি যাওয়ার পরে আমার একটা প্ল্যান ছিল, বেসিক্যালি ডেভিড স্যারে বসছিলাম, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যেখানে বেসিক্যালি আমি যেহেতু রিসোর্স সেভিংস নিয়ে কাজ করেছিলাম, রিসোর্স ইফিসিয়েন্সি নিয়ে, সেক্ষেত্রে আমার কিছু কনসেপ্ট ছিল বেসিক্যালি কিভাবে ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি রিসোর্স ইফিসিয়েন্ট করা যায়। কারণ আমরা ইকোনমিক্স একটা কথা জানি যে আমরা ইকোনমিক্স এর মেইন কনসেপ্ট হচ্ছে লিমিটেড রিসোর্সেস আনলিমিটেড ডিমান্ড, বাট টেক্সটাইলি কিন্তু উল্টাটা। আমি প্রায় 5-7 দিন ভেলাডেক্সে আমি তখন জয়েন করি নাই, সেপ্টেম্বরের মাঝামাঝি যে আমি 7-8 দিন আমি প্রায় একটা সার্ভে করলাম ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি কি কি রিসোর্সেস ভেলাডেক্সে আছে, এবং এটার উপর আমি একটা গ্রোথ করলাম বেসিক্যালি প্র্যাকটিক্যালি প্রায় 8-10 দিন হবে আর কি। তারপরে আমি ডেভিড স্যার বসার পর ডেভিড স্যার বললো যে সেলিম আমাদের ক্যাপাসিটি এ বললো যে আমাদের এবার যে লাস্ট কাপল অফ ইয়ার্স প্রোডাকশন দুইটা ইউনিট ইউনিট টু ইউনিট ওয়ান ভেলাডেক্সের, আমাকে ডেভিড স্যার বললো সেলিম আমাদের অ্যাভারেজ ডাইং ক্যাপাসিটি 25 টন, আমাদের 18-20 টন হলে আমার মোটামুটি চলে, আর 6-7 টন ফেব্রিক বাহির থেকে আসে পিভিএস এবং ক্যালভিন ক্লেন। সাইফুল শুনতেছো তুমি নাকি? হ্যাঁ আমি তো ভাইয়া 2010 জানুয়ারিতে লিড করছি, আপনি আরো 5 বছর পরে গেছেন। আমি ছিলাম গার্মেন্টস। হ্যাঁ যাই হোক, এইটা ছিল বেসিক্যালি কনসেপ্ট। তারপরে আমি ডেভিশনের একটা কন্ট্রাক্টে গেলাম বেসিক্যালি যে আসলে ইন্ডাস্ট্রিকে কিভাবে প্রোডাক্টিভিটি রিসোর্স ইফিসিয়েন্ট কিভাবে করানো যায়। তা ডেভিশন আমাকে একটা টার্গেট দিয়ে দিল যে ঠিক আছে সেলিম সাহেব, আপনি যদি ইফ ইউ রিয়েলি রান দ্য ফ্যাক্টরি 25-30 টন করতে পারেন তাহলে এনাফ। তখন আমি দেখলাম যে এই ইন্ডাস্ট্রিতে এটা 30 টন, এটা 40 টন করা সম্ভব। আমি তখন মনে মনে একটা প্ল্যান করলাম বেসিক্যালি। তা এরপরে কি করলাম, আমি দেখলাম যে বেসিক্যালি যেহেতু লিনের কিছু কনসেপ্ট আমার কাছে ছিল ইন্ডাস্ট্রিতে, লিন বলতে বেসিক্যালি লিনের কথাটাই বুঝি, কিন্তু লিন যে একটা একটা প্র্যাকটিক্যালে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব এটা আমরা অনেকেই জানি না বা অনেকে করি না, শুধু লিন ডেফিনেশনটা বুঝি। লিনের যে অনেকগুলো কনসেপ্ট আছে, অনেক কিছু যে প্র্যাকটিক্যালি করে এর প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসা সম্ভব এইটা আমরা অনেকেই আসলে জানি না। এখানে এই জন্য আমি এই জায়গায় কাজ করছিলাম। আমি মোটামুটি ডেভিড স্যারের কন্ট্রাক্টে যাওয়ার পর আমি করলাম যেটা, সেটা হচ্ছে মেশিনগুলোকে প্রপারলি আমি আগে অ্যালাইন করলাম, কারণ বিভিন্ন জায়গায় মেশিনগুলাই স্কেটারিং ভাবে সরানো ছিল, স্যাম্পল মেশিনগুলো, স্লিটিং মেশিন, স্ট্যান্ডারিং, কম্প্যাক্টিং পুরো এলোমেলো হবে। আমি প্রথমে বেসিক্যালি মেশিনগুলোকে প্রথমে অ্যালাইন করলাম, করার পর তারপরে আমি আস্তে 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 প্রসেসগুলোকে অপটিমাইজ করে আমি অটোমেশন করলাম। আমি শ্যাডো মাস্টার মেশিনগুলোকে অ্যালাইন করলাম, তারপর আপনি শ্যাডো ম্যাপ যেখানে আমি আসবো আস্তে আস্তে ইন্ডাস্ট্রি 4 এর কিছু কনসেপ্ট আমি ওখানে নিয়ে আসি। ইন্ডাস্ট্রি 4 যেটা আমি আস্তে আস্তে আসবো বেসিক্যালি ওখানে কি করছিলাম, আমি সেখানে শ্যাডো মাস্টার যেটা সেন্ট্রালি কন্ট্রোলিং সিস্টেম আমি সেখানে ডেভেলপ করলাম। হোপফুলি দুই বছরের মধ্যে প্রোডাকশন বেসিক্যালি, কারণ মেশিনের অনেকগুলো চেঞ্জ করতে হয়েছিল আমাকে, কিছু PLC কিছু মেশিনারিজ এর কিছু পার্টস কিনতে হয়েছিল আমাকে, এজন্য কিছু আমার সময় লেগেছিল ওখানে। আলহামদুলিল্লাহ 2017 এর মাঝামাঝি প্রোডাকশন 45 থেকে 47 টনে ইনক্রিজ করলো ডেফিনেটলি। তখন ডেভিড সাহেব বলতে সেলিম এই প্রোডাকশন কিভাবে সম্ভব হতো, ডেভিড সাহেব তো রিয়েলি বেশি স্মার্ট লোক, পরে বললো যে সেলিম আসলে রিয়েলি আমরা তো জানতাম না যে প্রোডাকশন আরো বাড়ানো সম্ভব। উনি ধরে রেখেছে যে লোডিং ক্যাপাসিটি যেহেতু 15 টন বা 14 টন 480 কেজি রাফলি এরকম 85% এফিসিয়েন্সিতে, উনি বললো যে ঠিক আছে প্রোডাকশন 30 টনের উপর হওয়া খুব টাফ। আমাকে আবার হার্ড লাইন দিয়েছিল 30 টনের উপর করা সিলিং টাফ আছে, কিন্তু আমাকে বলছিল সে আলহামদুলিল্লাহ এইখান থেকে প্রোডাকশন প্রায় 48 থেকে 47 টন আলহামদুলিল্লাহ আমরা হিট করছি আর কি। তখনও কিন্তু ইন্ডাস্ট্রি যে খুব বেশি হাই এফিসিয়েন্সিতে চলছে তা না, আমি দেখছি এভারেজে 70 থেকে 75% এফিসিয়েন্সি ফ্যাক্টরি চলছে। সেলিম ভাই মানে আগের সিনারিওতে গ্রস ইনএফিসিয়েন্সি কি ছিল যার কারণে এত কম প্রোডাক্টিভিটি ছিল? এখানে মেইন ইস্যু ছিল সাইফুল প্রসেসগুলোতে কঠিন লেন্দি প্রসেস ছিল, প্রসেস যেখানে হোয়াইটে 7 ঘন্টা, লাইট কালার 10 ঘন্টা, মিডিয়াম কালার 12 ঘন্টা, বোথ পার্ট ড্যাং 16 ঘন্টা, এইভাবে প্রসেস গুলোকে বেশি। এটা এটা কি আপনার আগে কে ছিল, মানে শামিমরা তো আমার সময় চলে তারপরে পরপর বের হয়ে গেছে, এইখানে মাঝখানে এই 5 বছর কারা ছিল?
পাঁচ বছর ছিল এখানে, ছিল হাবিব, ছিল কামরানার, ছিল অনেকে ছিল ডেফিনেটলি। হ্যাঁ আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে সেলিম, তোর আন্ডারস্ট্যান্ডিংটা কি এই যে ক্যাপাসিটি? আমি একটু বলি, আমি একটু বলি, আমি আসতেছি আর কি। বেসিক্যালি আমি কাজ, আমি যেহেতু আমার আমার কাজ শুরু হয়েছে বেসিক্যালি রিসোর্স ইফিশিয়েন্ট নিয়ে, আমি কিন্তু পানি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছিলাম লাস্ট কাপল অফ ইয়ার্স, কারণ ওয়াটার ইজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ওয়েট প্রসেসিং। আমি পানিতে হাত দিয়েছিলাম বেসিক্যালি, যেখানে অ্যাজ পার কোর্টসের রিপোর্ট অনুযায়ী লাস্ট কাপল অফ ইয়ার্স ভেলাটেক্স এর অ্যাভারেজ পানির কনজাম্পশন ছিল 350 লিটার ওয়াটার পার কেজি ফেব্রিকে। প্লাস বুঝতে পারছি, হ্যাঁ, পার কেজি ফেব্রিক প্রসেসিং এ ইনক্লুডিং অল ডোমেস্টিক, মানে আমি বলতেছি অল ওয়াটার ফুটপ্রিন্ট বলতেছি, কিন্তু আমি ডাইং, ফিনিশিং, ডোমেস্টিক, অল আদার ওয়াশিং, অল পানি, সব পানিগুলো সেখানে ছিল প্রায় 350 লিটার। বাট দ্যাট এই পানির কনজাম্পশন আমি নিয়েছি প্রায় অ্যাভারেজে 70 লিটার আউট অফ 350 to 70 লিটার। এরপরে কি হবে সাইফুল, বুঝতে পারছ আমি? আমরা 7-8 টন কাপড় বিক্রি করতাম বাহিরে, 40 টন কনজিউম করতো, না 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 38 না, 30 টন কাপড় লাগতো। হ্যাঁ 30 টন 28 টন এরকম আর কি, আর 10-12 টন কাপড় বাইরে বিক্রি করতাম আমরা। এখন আমার কোশ্চেনটা হলো খুব সিম্পল একটা কোশ্চেন এখানে, তার মানে ফ্যাক্টরি যে ইন জেনারেল বাংলাদেশে যে ফ্যাক্টরি, মিল্টন ভাইয়ের ফ্যাক্টরির কথা আমি বলতেছি না, হাসান ভাইয়ের ফ্যাক্টরির কথা বলতেছি না, আমি সাইফুলের ফ্যাক্টরির কথা বলতেছি না, সেলিমের কথা বলতেছি না, ইন জেনারেল যে ফ্যাক্টরিগুলো আছে এই ফ্যাক্টরিগুলার মানে একটা ওভারঅল এফিসিয়েন্সি যদি আমরা চিন্তা করি, কত পার্সেন্ট এফিসিয়েন্সি আসলে বাড়ানোর মতো স্কোপ আছে? বেসিক্যালি আমরা আমাদের আসলে কেউ কারো ক্যাপাসিটি জানি না, আমরা আমাদের ক্যাপাসিটি কেউ বলতে পারবো না যে আমাদের ক্যাপাসিটি আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি, কেউ জানি না। কিন্তু আমরা জানি, আমার মনে হয় না কেউ আনসার দিতে পারবে। আমরা জানবো কিভাবে? এক্স্যাক্টলি নট, কারণ আমরা কিন্তু আমাদের ক্যাপাসিটি একটা ধরে রাখছি যে এত পার্সেন্ট, বাট এইখান থেকে যে আরো বেশি এক্সটেন্ড করা যাইতে পারে, বাট আমরা কখনোই সেখানে যাই না, আমরা এই রিসোর্সকে কখনো অপটিমাইজ করতে শিখি নাই, এবং এই শিখতে গেলে কিন্তু আমাদের কাজ করতে হবে। যেটা মিল্টন ভাই বললো একটু আগে, যে আসলে বেশি টপ লেভেলের এখানে ইন্টারভেনশন, ইন্টারভেন ভেরি ইম্পর্টেন্ট, টপ লেভেলে যারা আছে তাদের কিন্তু এখানে এইটাকে গুরুত্ব সহকারে নিয়ে আসা। আমরা যদি বলি লিনের 60টা যে ওয়েস্ট আছে, ডাউন টাইম বলা হয়, ডিফেক্ট, যদি বলি ওভার প্রোডাকশন, ওয়েটিং, নন ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, আমরা বলি যে হিউম্যান রিসোর্সকে আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারতেছি না, যেতে যার যেটা নলেজ সেইটাকে আমরা ক্যাপিটালাইজ করতেছি না, এটা একটা ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, আননেসেসারি কিছু মুভমেন্ট আছে, মোশন আছে আননেসেসারি, এবং দেখা যাচ্ছে এক্সেসিভ প্রসেসিং, বায়ার যেটা চাচ্ছে না আমরা সেটি দিচ্ছি। এইখানে এই সমস্তগুলো যদি অ্যাকুমুলেট করি, আমরা এটাকে যদি বের করে নিয়ে আসি, এই ওয়েস্টটাই কিন্তু আমরা এফিসিয়েন্সিতে কনভার্ট করতে পারবো। বলাস, বুঝতে পারছি জিনিসটা আমি? This is very important. তার মানে আমি বিশ্বাস করি পলাশ, আমি আরো বলি, আমরা যদি চায়নায় দেখি, চায়নায় সাধারণত পার কেজি ফ্লিস এর কস্ট 4.65 থেকে $5.25 মধ্যে, কিন্তু আমরা কখনোই 5.5 থেকে $6 মধ্যে কিন্তু ফ্লিস বিক্রি করতে পারি না। কারণটা হচ্ছে একমাত্র এফিসিয়েন্সি। একটু আগে সাইফুল যেটা বললো যে হ্যাঁ চায়নায় অনেক ফ্যাক্টরি আছে, তারা 100 টন ক্যাপাসিটিকে স্কেল অফ ইকোনমিস ইন টার্মস অফ বলে তারা, আর বাংলাদেশে 20 টন ক্যাপাসিটিকে বলি আমরা মোটামুটি একটা স্কেল অফ ইকোনমিজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, যে হায়ার প্রোডাক্টিভিটি উইল রিডিউস দ্য ইন্ডিট কস্ট অফ প্রোডাকশন, যেটা আমরা বলি আর কি ডেফিনেটলি। বাট আমরা কি রিয়েলি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ইফিসিয়েন্সিতে চালাতে পারতেছি? তা না। কিন্তু আমরা কোভিড-19 এর পরবর্তী আই ডু বিলিভ লট অফ ফ্যাক্টরি উইল বি শাট ডাউন। আমার আমার মনে হয় ডেফিনেটলি যে 100 to 100 এই কয়েক গুটি কয়েক ফ্যাক্টরি কিন্তু সার্ভাইভ করবে, যদি ইকোনমিক্যালি তারা স্ট্রং হয়, আর বাদ বাকি স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি উইল বি শাট ডাউন। সো এখনই আমাদের উচিত যে আমাদের এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভনেস অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। তাছাড়া এই বায়ার কিন্তু অবশ্যই প্রেশার করবে আমাদেরকে কস্ট কমার জন্য। কস্ট কমাইতে গেলে আমাদেরকে এফিসিয়েন্সি বাড়ানোর কোনো বিকল্প নেই। এফিসিয়েন্সি বাড়লে কস্ট উইল বি রিডিউস, এফিসিয়েন্সি বাড়লে ওয়েস্টেজ রিডিউস হবে, এফিসিয়েন্সি বাড়লেই কিন্তু আমাদের আমরা লো প্রাইসে দিতে পারবো, এবং এই এই ইন্টারিম পিরিয়ডটা আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো ডেফিনেটলি, টু বিট
নেক্সট স্টেপ যেটা পোস্ট কোভিড-19 এর পরবর্তীতে সার্ভাইভ না আমরা যদি এটা সার্ভাইভ করি তাহলে উই উইল বি এ গ্রেট কান্ট্রি ইন দ্য ফিউচার এই বিষয়ে আমার কোনো ডাউট নেই এক্স্যাক্টলি আই ডু বিলিভ আমার কথা হচ্ছে যদি আমরা কোভিড সিচুয়েশনটারে যদি সার্ভাইভ করি তাহলে বাংলাদেশ ইজ ডেস্টিন টু বি এ গ্রেট কান্ট্রি ইন দ্য ফিউচার টেক্সটাইল অ্যাট লিস্ট টেক্সটাইল বিকজ দিস ইজ দ্য বিগেস্ট টেস্ট উই উইল হ্যাভ ইন आवर লাইফ টাইম পলাশ ইনশাআল্লাহ কারণ হলো যে আমাদের যারা আমি পলাশ আমি একটু আমি যেহেতু একটু কথা বলতে চাই যে ইন্ডাস্ট্রি ফোর নিয়ে বেসিক্যালি ডিজিটালাইজেশন নিয়ে কথা বলতে চাই আমরা আমাদের অবশ্যই উচিত ডিজিটাল সাপ্লাই চেইনটাকে স্ট্রং করতে হবে এবং ড্রোন স্ক্যান এবং ইন্ডাস্ট্রি তো আসবে কিন্তু ডেফিনেটলি হ্যাঁ এবং রোবোটিক আনসারিং মেশিনও আসবে ডেফিনেটলি এআই মেশিন লার্নিং দ্যাট হ্যাভ অলরেডি স্টার্টেড কারণ এই সমস্ত যদি অ্যাডপ্ট করতে না পারি আমরা ভিআর যেটা ভার্চুয়াল রিয়ালিটি ডেফিনেটলি এইটা কিন্তু অ্যাডপ্ট করতে কিন্তু আমাদের করতে হবে আলটিমেটলি তাছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিকে ফার্দার ড্রাইভ করা আমরা যে বাইরদের সঙ্গে কথা বলবো যে ইন্ডাস্ট্রি রেভুলেশন নিয়ে আসলে কিন্তু ইন্ডাস্ট্রি রেভুলেশন কখনই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রি টোটাল ইন্টিগ্রেট করতে পারবো আমরা আজকে লিন নিয়ে করতে বলতেছি এরপরে কিন্তু এজাইল ম্যানেজমেন্ট সিস্টেম আসবে এখানে ছোট্ট একটা অংশ অ্যাড করব সেটা শুনলে হয়তো ভালো লাগবে আমাদের আসলে একটা কানেক্টিভিটি ডিসকানেক্টিভিটি আছে বিটুইন দা ওনার এন্ড দা এমপ্লয়ের মধ্যে আমরা দেখেছি যে সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারের উপরে মালিকরা অনেক বেশি ফেইথ করেছে আস্থা রেখেছে যেমন হাসানের মতো যাদের উপরে আস্থা রেখেছে অথবা আমাদের অনেক ছেলে আছে সেলিমের মতো লোকের উপরে যারা আস্থা রেখেছে সবগুলো প্রতিষ্ঠানে রিটার্নটা অনেক অনেক বেশি পরিমাণ পাওয়া গিয়েছে কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে কিছুটা আস্থার সংকট আছে পিপলকে এম্পাওয়ারমেন্ট করা হয় নাই অথবা আমরা দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে যাই নাই সেখানে কিছুটা ক্রাইসিস আছে আমাদের সময় আসছে আমাদের সবাইকে প্রমাণ করার এই সমস্ত জায়গাগুলোতে আমরা নিজেদেরকে লিড দিব যাতে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পরিচালনা করতে পারে অলরেডি প্রমাণ করেছে অনেক ছেলে এই যে বিএলএ রিসেন্টলি বিএলএ টেক্সে গেছে রুম্মন আমি ওখান থেকে ফিডব্যাক পাই যে হি ইজ ডুইং ভেরি ফ্যান্টাস্টিক জব যদি আনফর্চুনেটলি সিচুয়েশন হঠাৎ করে খারাপ হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে বাট অনেকগুলো ছেলে এই যে আমাদের নিট এশিয়াতে যারা আছে অত যেখানে যাকে এম্পাওয়ারমেন্ট করা হয়েছে বিশ্বাসটা যখন পুরোপুরি থাকবে না বোথ সাইডে তখন কিন্তু ভালো রেজাল্ট করা যায় না কারণ এটা প্রমাণিত যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা চাইলে তারা ভালোভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে আচ্ছা এখানে আমাদের আরেকজন ছোট শেয়ার করি হাতে গোনা কয়েকজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টস এর মালিক কিন্তু রেশিও হিসেবে যদি আমি সিআইপি হিসাব করি তাদের রেশিওটা হলো বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট আমার ডাটাটা এক্স্যাক্টলি নাই কিন্তু আমি বলবো যদি 14টা টেক্সটাইল মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টস ফ্যাক্টরি করে থাকে তার মধ্যে বড় একটা অংশ প্রায় 6 জন এর মধ্যে সিআইপি হয়েছে কোনো না কোনো সময় রেশিও হিসেবে তারা অনেক হাই যদি তারা শুরু করেছে কিন্তু অনেক পরে আচ্ছা এখানে টিপু আছে টিপু ডেনিম ওয়াশিং সেক্টরে অনেক লম্বা সময় কাজ করছে সে হ্যাঁ সে এসপিরিতে কাজ করছে টিপুর ভয়েসটা একটু শুনে নেই আমি তারপর ব্যাক করতেছি স্যার টিপু কথা শুনতে পাচ্ছ তো জি ভাই শুনতে পাচ্ছি তো টিপু ব্র্যান্ডেও কাজ করছে এবং বড় বড় ওয়াশিং প্ল্যান্টগুলোতেও টিপুর এক্সপেরিয়েন্স আছে টিপু আমরা তো ধরে নিছিলাম মাঝখানে যেমন অল ওভার প্রিন্টিং আসলো অনেকখানি আপলিফট করছে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টে ভ্যালু অ্যাড করছে ডেনিমেও এখানে অনেক এরিয়াতে ভ্যালু অ্যাড করছে তোমার এক্সপেরিয়েন্সটা কি তুমি যদি চিন্তা করো টিপু একটু জিজ্ঞাসা করে নিও যদি অপ্রাসঙ্গিক এসপিও কি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাচ্ছে ব্যাংকরাপসি ফাইল করছে নাকি ওটা সঠিক আমি জানি না বিকজ আমি এর আউটে কিন্তু আজকে আমার এসপি কিছু কলিগের সাথে কথা হয়েছিল তারপর2011 সাল থেকে কিন্তু কন্টিনিউ ওরা প্রবলেমে ছিল
আচ্ছা যাক তুমি তোমার এই আমাদের আলোচনায় আসো, অসুবিধা নেই। আলোচনা যেটা হলো টিপু তোমার পার্সপেক্টিভ দিয়ে, হাসান ভাই যেমন ফেব্রিক ডেনিম ফেব্রিকে, তুমি তো ওয়াশিং এর কোর কাজ করছো মেইনলি, সো ওয়াশিং এ তুমি কি ধরনের ভেরিয়েশন দেখছো, কি ধরনের মানে এই যে এখন যে সিচুয়েশন, যে সিচুয়েশনটা আসছে সামনে দাঁড়াইছে আমাদের, সো এইখানে কিভাবে কোঅর্ডিনেট করলে বা কোন জায়গায় কস্ট কাট করলে তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি গুলা সার্ভাইভ করবে, তুমি একটা ওভারঅল একটা আইডিয়া দিতে পারো আমাদের, কারণ ডেনিম ফেব্রিকের সঙ্গে ওয়াশিং ফ্যাক্টরি গুলার ডিরেক্ট কানেকশন আছে। যেমন তুমি লাস্ট ডেল্টাতে ছিলা, যদি আমার ফ্যাক্টরির নাম বলা উচিত না, এবং তুমি তো দেখে আসছো ওইখানে যে কি ধরনের মেশিন বাংলাদেশে, কিন্তু মেশিন কেনার ক্ষেত্রে সবাই এক্সপার্ট, বাট মেশিন থেকে এফিসিয়েন্সি বের করা ইজ এ ডিফিকাল্ট জব। তোমার এক্সপেরিয়েন্স থেকে টিপু তুমি আমাদেরকে বলো। অ্যাকচুয়ালি ভাই আমি এতক্ষণ ধরে সবাই আমার সিনিয়র সবার সাথে ডিসকাশন শুনতেছিলাম, তো ভাই বলা হইতেছে একটা হচ্ছে ইফিসিয়েন্সির বিষয়টা, তো ইফিসিয়েন্সির জন্য অবশ্যই মেশিনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই এখন অটোমেশনের দিকে যাচ্ছি। তো অটোমেশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা দেখা গেছে অপারেটর অ্যাভেলেবেল না, এবং ওইভাবে ট্রেনের অপারেটর আমাদের কিন্তু তৈরি নাই। দুই নম্বর হচ্ছে যেমন আমার ডেল্টাতে তো নামটা চলে আসলো, ডেল্টাতে আমার মেশিন কিনে নেওয়া হয়েছে আপনার অটো কাটার মেশিন 7টা, অথচ আমার সুইং লাইন টোটালি স্টার্ট হয় নাই, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা গেছে, তার সাথে আমার ডে ওয়ান থেকে ডিপ্রিসিয়েশন থেকে ইন্টারেস্ট থেকে আরম্ভ করে ক্যালকুলেশন করে চলে আসছে, ওইটা আসলে আমি কাভার আপ করার কতটুকু ক্ষমতা ছিল এটা অবশ্য ক্যালকুলেশন করাই হয় নাই। মেশিনারি তখন সেট আপ করে একটা বিল্ডিং সেট আপ হলো, তার সাথে নিচ ফ্লোরে ওয়াশিং সেট আপ করা হয়েছে, তারপরে হচ্ছে গার্মেন্ট সেট আপ হচ্ছিল, ওয়াশিং এর প্রোডাক্টগুলো পাবো আমি গার্মেন্টস থেকে, গার্মেন্টসের সেট আপ বাদেই আমার ওয়াশিং প্ল্যান সেট আপ করা হয়ে গেল। যে কারণে যেটা হলো যে আমি ওয়াশিং এর টোটাল ক্যাপাসিটি আমার রেডি, বাট আমার প্রোডাক্ট নাই, তো আমার সাপ্লাই চেইনের ক্ষেত্রে দেখেছে যে প্রোডাক্টের উপরে কাজ করবো সেটা আমার ছিল না, তো ওই ধরনের প্রবলেম গুলো রয়ে গেছে। তারপর হচ্ছে আমার কথা হচ্ছে টিপু, এত ধরো 2,000-3,000 কোটি টাকার প্রজেক্ট, তাহলে এত বড় একটা প্রজেক্ট যার আন্ডারে এত লোকজন আছে, কিভাবে একটা প্রজেক্ট এরকম ধরো এরকম ভাবে, আমি আমি একটু এই প্রশ্নের একটু আনসার দিতে চাই পলাশ ভাই, কারণ বিজনেসম্যান দ্য পারসপেক্টিভ, এখানে আসলে আমাদের বিজনেস কমিউনিটিতে যারা আছে সবাই বিজনেসম্যান না, এদের মধ্যে অনেক রবার্টস আছে, বুঝছেন? এটা যদি আমাদের ক্লোজ ডোর মিটিং এ বলছি, তো এটা এখন রবার্টস আছে, তাদের টার্গেট থাকে যে হ্যাঁ একটা প্রজেক্ট বানায় ব্যাংক থেকে কি পরিমাণ টাকা উঠাই নিল, এই ধরনের কিছু মেকানিজম করে, এটা তাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা, অসুস্থ চিন্তা ভাবনা অনেকের মধ্যে আছে আমাদের আনফরচুনেটলি। যার ফলে ডাইরেক্ট কোশ্চেন মিল্টন ভাইতে শুরু করে সবার কাছে, এই পার্সেন্টেজ যারা এই যে যারা রবার্টস যারা, এই পার্সেন্টেজটা কত, এদের কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সাফার করতেছে এই গ্রুপটার কারণে, এদের পার্সেন্টেজটা কি রকম, তাহলে আমরা খুব সাহস পাইতাম, যদি পার্সেন্টেজটা খুব কম হয় তাহলে কোভিড এরা ধরে যাক। আপনি যখন ব্যাংক থেকে 10-15-20 কোটি টাকা বা ইভেন 50-100 কোটি টাকাও নেন, তখন ব্যাংক আপনার উপরে ইয়ে করতে পারে, কিন্তু যারা ওই ওই ধরনের রবার্টস এবং বিভিন্ন মেকানিজম করে যারা ব্যাংক থেকে ধরেন 500-1,000 কোটি টাকা উঠায় ফেলে ব্যাংকে, তখন তারা উল্টা জিম্মি করে ফেলে, বুঝছেন? তো ওই জায়গাগুলোতে তারা বেসিক্যালি তাদের প্রজেক্ট চললো কি চললো না, আর এখন মানে এটা খুব অদ্ভুত নিয়ম যে দেখেন বিভিন্ন কান্ট্রির পাসপোর্ট নেওয়া যায় খুব ইজিলি, তারা টাকাগুলো বের করে এইভাবে পাচার করে পরে ইয়ে করে রাখে, এরা বেসিক্যালি বিজনেসম্যান না, এরা রবার্স। এটা মানে আর এক কান্ট্রিতে আপনি যে একটা পাসপোর্ট নিয়ে চলে গেলেন, যে হলমার্ক করছে, বিসমিল্লা গ্রুপ করছে, এরপরে এরকম ছোটখাটো আরো মনে হয় 200-300 কোম্পানি আছে যারা ধরেন 100-500 কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংক থেকে এইভাবে সরাইছে, সেইগুলো হয়তো নিউজে ওইভাবে ব্যাপকভাবে আসে নাই, বড়গুলো আসছে। আলটিমেটলি এই কমিউনিটিটা আমাদের বিজনেসকে মারাত্মকভাবে কলুষিত করতেছে, এটার পার্সেন্টেজ আমার ধারণা ন্যূনতম 20-30% হবে। এখন এদের এদের কারণে তো তাহলে এরা যদি এই কোভিড কে দোহাই দিয়ে কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে ফেলতে পারে, এটা এটা আমারও একটা কনসার্ন। এই যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ গুলো দিচ্ছে, এখন বাংলাদেশে কিন্তু আমাদেরকে যে প্রধানমন্ত্রী প্রায় 77,000 কোটি টাকার মতো প্যাকেজ দিয়েছে, এগুলো কিন্তু কোনটাই আসলে মানে দান না, পুরোটাই কিন্তু লোন। এই লোনগুলো এখন এই ধরনের সিচুয়েশন অ্যাভেল করবে, কিন্তু এই শ্রেণীর একটা ব্যাপক একটা লোন এই শ্রেণীর লোকজনও কিন্তু অ্যাভেল করবে,
করে ব্যাংকগুলোকে ডিফল্টার করে এরা অর্থনীতিতে কিন্তু আরো একটা বড় ধস আসার সম্ভাবনা আছে। আমার ধারণা অলরেডি আমাদের ব্যাংকগুলোতে মনে হয় 70-80,000 কোটি টাকার মতো ব্যাংক লোন অফিসিয়ালি ডিক্লেয়ার করা আছে, ব্যাড লোন। তো এই শুধুমাত্র এই কোভিড এর কারণে রাতারাতি এই আরো ধরো 30-40,000 কোটি টাকা আমাদের মনে হয় ব্যাড লোন মানে ইনস্ট্যান্টলি অ্যাড হবে। এটা খুবই ভয়ের একটা ব্যাপার, এদেরকে বন্ধ করার কোনো ওয়ে নাই এবং এদের কারণেই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা সাফার করতেছে। তাহলে এদের যে ওয়ার্কার টোয়ার্কার আছে এরা কই যাবে এরা যদি বন্ধ করে দেয়? শুধু ইন্ডাস্ট্রি না, এটা তো হোল কান্ট্রি সাফার করতেছে আসলে এই এদের কারণেই। আমরা জানি আসলে যে অনেক বড় বড় গ্রুপ যেখানে হয়তোবা 20-30-40,000 ওয়ার্কার পর্যন্ত কাজ করে, এখন এরা হচ্ছে কিছুটা গভর্নমেন্ট থেকে শুরু করে মানে কিছুটা অক্সিজেন দিয়ে বাড়তে রাখতেছে, কারণ এতগুলো ওয়ার্কারের এতগুলো ইয়ের ব্যাপার যেটা পুরো ব্ল্যাকমেইল করে বসে আছে, দেশে ব্ল্যাকমেইল করে বসে আছে। না আসলে এখানে ব্ল্যাকমেইল না, ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে এখন তারা। এই যে প্রাইস রিসেশন তো চলতেছে অনেকদিন ধরেই, তাই না? প্রাইস পাচ্ছে না তো ঠিক মতো বাজারের কাছ থেকে। হ্যাঁ না না, আমরা বলতেছি যে ধরেন 30% যারা হলো একটু ওই উল্টাপাল্টা টাইপের, যেমন কানাডাতে এখানে আমাদের এখানে বড় ধরনের মুভমেন্ট হচ্ছে, মানে 2,000-3,000 আমাদের দেশে কিন্তু লোকজন ট্রাই করে, কিন্তু এটা কিন্তু ঠিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু সহজে বন্ধ করে না কোনো ফ্যাক্টরি। হ্যাঁ চুরি হয়তো করছে অনেকেই, বিশাল মেশিনারি থেকে আরম্ভ করে প্রতিটা সেট আপে ল্যান্ডের কস্ট থেকে আরম্ভ করে সব জায়গাতে ওভার ইনভয়েস একটা ফ্যাক্টর আছে। তো ওই ওইগুলাকে কি কোন ভাবে চেঞ্জ করা যায় না, যেগুলাকে স্বচ্ছভাবে জিনিসগুলো আরো ইনভেস্টিগেট করে দেখা উচিত? এই এই একটা গ্রুপ আমাদের এক্সপার্টাইজ কিন্তু ডেভেলপ করা যেতে পারে যারা এবং ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা কান্ট্রির ইকোনমি তো একটা ব্যাপক ভাবে কন্ট্রিবিউট করার কিন্তু সুযোগ রয়ে গেছে। আমার ধারণা এটা খুব লিমিটেড, ভেরি ফিউ। অগ্রণী ব্যাংকে একটা ছেলে আছে বোধহয় আমাদের, বাট আদার দেন দ্যাট মানে খুবই মিনিমাম লোকজন আছে। তো আমাদের ব্যাংকিং সেক্টরেও আসলে আমাদের এখন মানে ভেরি হাই টাইম যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তারা ইথিক্যালি এবং তাদের টেকনিক্যাল নলেজ দিয়ে এই জায়গাগুলোতে একটু কিছু চেক এন্ড ব্যালেন্স করতে পারে। আচ্ছা আমি লাস্ট কোশ্চেন, কিন্তু যখন টপ টু বটম ইজ ইনভলভ, রাত রাত আলাপ শেষ হবে না, রাত যেহেতু অনেকখানি হয়ে গেছে আমরা পরে আলোচনা করব। টু আমরা যদি একটুখানি শুনে নেই যে ইন ফিউচারে আসলে করোনা ভাইরাসটা লুক লাইক কিরকম, সরোয়ার ভাইয়ের কাছ থেকে যদি আমরা একদম প্র্যাকটিক্যাল ইনফরমেশনটা, কারণ সরোয়ার ভাইয়ের 11 বছর সে সিঙ্গাপুরে রিসার্চ করছে এবং এই ধরনের কাজই ওনারা করছে প্রচুর লাইফে, ফিল্ড রিসার্চ এর মধ্যে আছে। তো সরোয়ার ভাই যদি আমাদের কি করোনা ভাইরাস সম্পর্কে একটু আইডিয়া দেয় যে ফিউচার কিরকম হইতে পারে, সবচেয়ে আশাবাদী যে নিউজটা, এই নিউজটা আমরা ওনার কাছ থেকে একটু শুনতে চাইছি, কোনো নেগেটিভ নিউজ শুনতে চাইছি না। সরোয়ার ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, যে করোনা ভাইরাসটা একটা নতুন ভাইরাস, তো এই জন্য এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, যে চায়নার বিভিন্ন স্টাডি এবং ইতালি তারপর স্পেন বিভিন্ন জায়গায় স্টাডি হচ্ছে, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তবে যেই জিনিসটা হচ্ছে যে প্রিডিক্ট করা আসলেই ডিফিকাল্ট, যেহেতু এটা নতুন ভাইরাস। তো এই জন্য যে যে জিনিসটা হচ্ছে যে এই টাইপের যে একটা ভাইরাস যেটা সার্স 2003 হয়েছিল, তখন আমি সিঙ্গাপুরে ছিলাম। তো সার্স যখন আসলো তখন ওইটার মর্টালিটি অনেক বেশি ছিল, ফ্যাটালিটি, তো এই জন্য তাড়াতাড়ি কন্টেইনড হয়ে গেছে। কিন্তু এই ভাইরাসের ফ্যাটালিটি যে মর্টালিটি মৃত্যুর হার এই ওইটার চেয়ে অনেক কম, এই কারণ হচ্ছে কি এটা স্প্রেড করছে বেশি, আর সামহাও কোন একটা মিউটেশন হয়েছে এই ভাইরাসে, যেটা যেহেতু ধারণা করা হচ্ছে যে বাদুর থেকে আসা, তো মিউটেশনের কারণে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে এবং ফাস্টার। তো এখানে যে
কিছু যে ওভারঅল যে সামনে কি হবে আসলে এই জিনিসটা অনিশ্চিত। তো গুড নিউজ ইজ দ্যাট যে এখানে এটা নিয়ে ভ্যাকসিন নিয়ে অনেক কোম্পানি প্রায় 50 প্রজেক্ট কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং অ্যাজ লং অ্যাজ যখন ভ্যাকসিনটা আসবে তখন হচ্ছে আসলে সবাই একটা আস্থা ফিরে পাবে। যে যদিও এই জন্য একটা ভ্যাকসিন আসতে সাধারণত 18 মাস থেকে 24 মাস, দ্যাট মিন্স 2021 সালের দিকে শেষের দিকে হতে ভ্যাকসিন পাওয়া যেতে পারে, পাওয়া যাবে। তার মানে আমাদেরকে মেন্টাল প্রিকশন রাখতে হবে যে লকডাউন অথবা রেস্ট্রিকশন এগুলো বছর দেড়েক থাকবে, মানে উন্নত কান্ট্রিতে হয়তো আমাদের দেশে বাধ্য হয়ে হয়তো এটা উঠাই নিতে হবে, কারণ এর কারণে চিকিৎসা অন্যান্য যে ক্রনিক ডিজিজ আছে এবং ওই রোগীদের সমস্যা। এবং ধরর ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি বাংলাদেশের এক্সপেক্টে এটা কতদিন মনে থাকতে পারে বলে মনে করছেন? এখন যেই জিনিসটা হচ্ছে ভাইরাস সহজে যাবে না, যতই লকডাউন করুক ভাইরাস যাবে না। এটার কারণটা কতদিন নাগাদ আসতে পারে বাংলাদেশে? ফেসবুকে যে সোয়াইল আপ হয়ে গেছে যে ম্যাথমেটিক্যাল মডেলিং যেটা হচ্ছে ইম্পেরিয়াল কলেজ, এখানে আসলে ওই ওই মডেলগুলো আমেরিকা ইউরোপের জন্যই করা হয়েছে, আর বাংলাদেশের ওই মডেলের মেজর ইটা হচ্ছে যে গুড কোয়ালিটি ডেটা। এখন ওই মডেল প্রিডিকশন যে যেটা করা হচ্ছে এটা আমেরিকা ইউরোপের ক্ষেত্রে ভালো মতো কাজ করে জিনিসগুলো। তো কিন্তু আমাদের দেশে তো যে প্রথম কেস কবে এবং কয়টা কেস পাওয়া গেল এগুলো তো আমাদের কোনো রেকর্ডে নাই। তো সেই জন্য আমার মনে হয় 10-12 দিনের মধ্যেই বোঝা যাবে, 2 সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। আমি যেটা ট্র্যাক করতেছি এশিয়ার কয়েকটা কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, এদের সাথে আমাদের আবহাওয়াগত মিলে। তো বোঝা যাবে যে পিক আশা করি 2 সপ্তাহের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে। আর যে এই পর্যন্ত সরকারি রিপোর্টে যে দেখা যাচ্ছে যে 30 জন মারা গিয়েছে, তারপর আবার বিভিন্ন অনেকে যারা কাজ করতেছে যারা ওই পত্রিকার রিপোর্ট অনুযায়ী আনভেরিফাইড যে সমস্ত খবর বের হয়েছে এর উপর ভিত্তি করেও অনেকে কাজ করতেছে, তো ওইখানে দেখা গেছে প্রায় 100-150 জনের মতো মারা গিয়েছে। এখন প্রবলেম হলো এগুলো তো টেস্ট হয় না, ইনফ্লুয়েঞ্জার যে সিমটম আর করোনা সিমটম প্রায় মিলে যায়। এখন এটা আমাদের করোনা হইলো না ইনফ্লুয়েঞ্জা হলো এটা আসলে নিশ্চিত হওয়া ডিফিকাল্ট। তো সবকিছু মিলে আমার মনে হয় বাংলাদেশের লকডাউন হয়তো সর্বোচ্চ 2 মাসও হয়ে যেতে পারে বা 1.5 মাস, এটা নির্ভর করবে। তারপর সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে মানুষ ভয় পেয়ে গেছে যে করোনা হলেই মারা যাবে, জিনিসটা আসলে তা না। 5% কেস মানে ক্রিটিক্যাল স্টেজে যায়, আর যে 80% হলো মাইল্ড সিমটম শো করে, আর যার একবার করোনা দিয়ে ইনফেক্টেড হবে আশা করা যায় তার ইমিউনিটি ডেভেলপ করবে, তার মানে পরবর্তীতে করোনা দ্বারা অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও ফেসবুকে বা বিভিন্ন স্টাডিতে বলা হচ্ছে যে রিইনফেকশন হচ্ছে, বাট ওইটা খুবই রেয়ার কেস। ওইটা যদি হয় যে রিইনফেকশন হচ্ছে তাহলে তো কোনো ভ্যাকসিনই কাজে খাটবে না, কারণ ভ্যাকসিন ডেভেলপ করতে করতে তো ভাইরাস চেঞ্জ হয়ে যাবে। সো তার মানে হয়তো কারোর ইমিউনিটি দুর্বল থাকতে পারে, বিভিন্ন কারণে হয়তো কিছু রিইনফেকশনের ঘটনা ঘটতে পারে অথবা ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে, কারণ যেইভাবে টেস্ট করা হয় করোনার এটা খুব কমপ্লিকেটেড। আসলে বাংলাদেশে রিসোর্সও কম যে এটা আরটিপিসিআর করা হয়, যেহেতু আমাদের দেশে রিসার্চকে গুরুত্ব দেওয়া হয় না, এই কারণে এই টেকনোলজিগুলো মানে এত ডেভেলপ করেনি। যেমন এই কাজগুলো আমি খুব নিজের হাতে অনেক করেছি কিন্তু আমার ইউনিভার্সিটিতে এই সুযোগ নাই। সবকিছু মিলে হয়তো এই করোনা হয়তো আমাদের অনেক কষ্ট দিচ্ছেই হচ্ছে, তো অনেক পজিটিভ চেঞ্জও আসবে আসলে যে কি। তো তবে যেটা জাপানে যেটা এভিগান যেটা আমাদের কয়েকটা ফার্মাসিউটিক্যাল অলরেডি সিনথেসিস প্রোডাকশন করতে পারে, কারণ ওই সেট আপ আছে বাংলাদেশে। তো এভিগান যে জাপানের যে প্রাইম মিনিস্টার ওরা বলতেছে যে এটা কার্যকরী, তো এখন FDA এর অনুমোদনও পেয়েছে সম্ভবত গতকাল বা আজকে। তো সবচেয়ে আমাদের যেটা দরকার একটা সান্ত্বনা দরকার, আশা যে করোনা হলেই মানুষ মারা যায় না। তো এই জিনিসটার কারণে
এতই বেশি স্টিগমাটাইজেশন হয়েছে, কেউ করোনা হইলো বলতেছে না সহজে। যেমন আমার শ্বাসকষ্ট হয়েছিল, আমার শাশুড়ি হয়েছিল, আমার মনে হয় যে সিমটম দিয়ে শিওর করোনা, কিন্তু আমরা কাউরে বলি না, কারণ টেস্ট করে কোথায় ঘোরাঘুরি, এমনিই ভালো হয়ে গেছে, এরকম অনেক লোকেরই হচ্ছে। আবার এত বেশি ভয় পেয়েছে মানুষ, স্টিগমাটাইজেশন, এখন লাশ কবর দিতেও চায় না, লাশ ফেলে চলে যাচ্ছে। তো এটা আসলে আমাদের না জানার কারণে হচ্ছে। তো সবকিছু মিলে আসলে একটা বড় টেস্ট আমাদের জন্য। তো যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আর আল্লাহ যদি চান, যেটা আমি আল্লাহর উপর প্রচন্ড বিশ্বাস যে আল্লাহ চাইলে ইট ক্যান বি চেঞ্জ ওভার নাইট, কারণ ভাইরাসের মিউটেশন হচ্ছে, সেজন্য আমাদের আল্লাহর দিকেই ফিরে যাওয়া উচিত, আর সবাই তো চেষ্টা করছেই। তো ধরে নেন যে টেক্সটাইল বা বিজনেস টিজনেস দেড় বছরের ইম্প্যাক্ট হবে।